ভালো আছেন তো বন্ধুরা? নমস্কার জানাই আপনাদেরকে। এখন পড়ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা আপন কথা থেকে। গোড়াতেই যে কথা লেখা আছে মনের কথা, সেইখান থেকে শুরু করছি। তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। যে খাতার সঙ্গে ভাব হলো না, তার পাতায় ভালো লেখাও চলল না। এই খাতাটা অনেকদিন কাছে কাছে রয়েছে, ভাব হয়ে গেল এটার সঙ্গে। ভাব হলো যে মানুষের সঙ্গে কেবল তাকেই বলা চলল নিজের কথা সুখ দুঃখের। আমার ভাব ছোটদের সঙ্গে, তাদের দিলে মেই লেখা খাতা, আর যারা কিনে নিতে চায় পয়সা দিয়ে, আমার জীবন ভরা সুখ দুঃখের কাহিনি এবং সেটা ছাপিয়ে নিজেরাও কিছু সংস্থান করে নিতে চায়, তাদের আমি দূর থেকে নমস্কার করে দিচ্ছি। যারা কেবল শুনতে চায় আপন কথা, থেকে থেকে যারা কাছে এসে বলে গল্প বলো, সেই শিশু জগতে সত্যিকার রাজা রানী বাদশা বেগম, তাদেরই জন্য আমার এই লেখা পাতা কখানা। শিশু সাহিত্য সম্রাট যারা এসেছেন এবং আসছেন, তাদের জন্য রইল বাঁ হাতে সেলাম, আর ডান হাতের কুর্নিশ রইল তাদের জন্য যারা বসে শোনে গল্প রাজা বাদশার মতো। কিন্তু ছেঁড়া মাদুর নয় তো মাটিতে বসে, আর গল্পের মাঝে মাঝে থেকে এস থেকে যারা বকশিস দিয়ে চলে, একটু হাসি কিংবা একটু কান্না, মানপত্রও না সোনার পদকও নয়, হয় একটু দীর্ঘশ্বাস নয় একটুখানি ঘুমে ঢোলা চোখের চাউনি, ওই তারা যারা আমার মনে সিংহাসন আলো করে এসে বসে, তাদেরই আদাব দিয়ে বলি গরিব পর্বত সেলামত আপ আগাজ কৃষি কিসে কা কর্তা হুঁ, যেরা কান দিয়ে কর শুনো। ছাপা হবে হয়তো এই বইখানা একদিন, কোনো বেরসি অল্প দামে কিনে নেবে আমার সারা জীবন খুঁজে খুঁজে পাওয়া যা কিছু সংগ্রহ, এইটে মনে পড়ে যখন তখন হাসি পায়, বলি কি হয় কখনো সব কথা কি কেউ জানতে পারে না? জানাতেই পারে কোনো কালে, অনেক কথা রয়ে যাবে, অনেক রইবে না, এই হবে তার বেশি নয়। একটা শোনা কথা বলি, তখন বাড়িতে প্ল্যানচিট চালিয়ে ভূত নামানো চলছে, দাদামশাইয়ের পার্শ্ব দীননাথ ঘোষাল প্ল্যানচিটে এসে হাজির, বড় জেঠামশাই তাকে শোনা শুরু করলেন, পরকালটা এবং পরকালটা বৃত্তান্ত শুনে নিতেছে। প্ল্যানচিটে উত্তর বার হলো, যেতে কথা আমি মরে জেনেছি সে কথা বেঁচে থেকে ফাঁকি দিয়ে জেনে নেবে এ হতেই পারে না। আমি ওই কথা বলি, অনেক ভুগে পাওয়া এসব কাহিনী, কিনতে গেলে ঠকতে হয়, বেচতে গেলে ঠকতে হয়, বলে যাওয়া চলে কেবল তাদেরই কাছে নির্ভয়ে। মনের কথা বেচাকেনা ধার ধারে না যারা, কেউ হামাগুড়ি দিয়ে কেউ কাঠের ঘোড়ায় চড়ে নানাভাবে নানাদিকে আলিবাবার গুহার সন্ধানে, ছোটো ছোটো হাতে ঠেলা দিয়ে যারা কপাট আগলে বসে আছে, যে দৈত্য সেটাকে জাগিয়ে বলে উপুন চিসম অর্থাৎ চশমা খোলো গল্প বলো, যারা থেকে থেকে ছুটে এসে বলে এই নুড়ি ছোঁয়াও দেখবে দাদামশাই লোয়ার গায়ে ধরে যাবে সোনা, কুড়িয়ে পাওয়া পুরনো পিদুম ঘষে ঘষে যারা খইয়ে ফেলে, অথচ ছাড়ে না কিছুতে সাত রাজার ধন মানিকের আশা। পদ্মদাসী, রাতের অন্ধকারের মাঝে দাঁড়িয়ে সারি সারি পল তোলা থাম এরই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমাদের তেতলার উত্তর পূব কোণের ছোটো ঘরটা। এক কোণে চলছে মিটমিটে একটা তেলের সেজ, হিমের ভয়ে লাল খেরুয়ার পুরু পর্দা দিয়ে সম্পূর্ণ মোড়া ঘরের তিনটে জানলাই, ঘরজোড়া উঁচু একখানা খাট, তাতে সবুজ রঙের মোটা দিশি মশারি ফেলা রয়েছে। ঘরে ঢোকবার দরজাটা এত বড় যে তার উপর দিকটাতে বাতির আলো পৌঁছতে পারেনি। এই দরজার একপাশে একটা লোহার সিন্দুক, আর তারই ঠিক সামনে কোথা থেকে একটা কাঠের খোঁটা অর্থাৎ মেজে পুড়ে হাত টেনে কুটেই থমকে দাঁড়িয়ে গেছে, তো দাঁড়িয়েই আছে। এই খোঁটা ঘরের মধ্যে যার দাঁড়িয়ে থাকার কোনো কারণ ছিল না, সেটাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে দেহাত প্রমাণ এক ছেলে। খোঁটার মাথার কাছে এতটুকু কুলিঙ্গুর মতো একটা চৌকো গর্ত, তারই মধ্যে উকি দিয়ে দেখবার ইচ্ছে হচ্ছে কিন্তু নাগাল পাচ্ছে না কুলুঙ্গিটার। আলোর কাছে বসে স্পষ্ট দেখতে পাচ্ছি পদ্মদাসী মস্ত একটার উপর ঝিনুক আর গরম দুধের বাটি নিয়ে দুধ জুড়োতে বসে গেছে, তুলছে আর ঢালছে সে তপ্ত দুধ। দাসির কালো হাত দুধ জুড়োবার ছন্দে উঠছে নামছে উঠছে, চারদিক শুনছেন কেবলে দুধের ধারা পড়া শব্দ শুনছি। আর দাসির কালো হাতের ওঠা পড়ার দিকে চেয়ে একটা
কথা ভাবছি উঁচু খাটে উঠতে পারা যাবে কি না। পর্দার উপরে অনেক দূরে আস্তাবলের ফটকের কাছে নন্দ ফরাশের ঘর, সেখানে নোটো খোঁড়া বেয়ালেতে গদ ধরেছে এক দুই তিন চার, এহেক দুহি তিহিন চার, এক দুই তিন চার জানিয়ে দিলে রাত কত হয়েছে তা। অমনি তাড়াতাড়ি খানিক আধ ঘর ঠান্ডা দুধ কোনো রকমে আমাকে গিলিয়ে খাটের উপর তিনটে বালিশের মাঝখানটায় কাত হয়ে ফেলে মনে মনে একটা ঘুম পাড়ানো ছড়া আওড়ে চললাম আমার দাসী। আর তাড়ি তালে তালে আর কালো হাতে রহে রহে ছোঁয়া ঘুমের তলায় আস্তে আস্তে আমাকে নামিয়ে দিতে থাকলো। একেবারে রাতের অন্ধকারের মতো কালো ছিল আমার দাসী, সে কাছে বসেই ঘুম পাড়াতো কিন্তু অন্ধকারে মিলিয়ে থাকতো সে। দেখতে পেতাম না তাকে, শুধু ছোঁয়া পেতাম থেকে থেকে। কোনো কোনো দিন অনেক রাত্রে জেগে সে বসে চাল ভাজা কটকট চিবতো আর তালপাতার পাখা নিয়ে মশা তাড়াতো, শুধু শব্দে জানতে মেটা। আমি জেগে আছি জানলে দাসী চুপি চুপি মশারি তুলে একটুখানি নারকোল নাড়ু অন্ধকারে মুখে গুজে দিত, নিত্য খোরাকের উপরই পাওনা ছিল এই নাড়ু। কাঠে উঠবো কেমন করে এই ভয় হচ্ছিল, কাজেই বোধ হচ্ছে উঁচু পালঙ্কে শোয়া সেই আমার প্রথম। জানি না তার আগে কোথায় কোন ঘরে আমাকে নিয়ে শুয়ে দিত, কোন বিছানায় সে। চারিদিকে সবুজ মশারির আবছা ঘেরা মস্ত বিছানাটা ভারী নতুন ঠেকেছিল সেদিন, একটা যেন কোনো দেশে এসেছি। সেখানে বালিশগুলোকে দেখাচ্ছে যেন পাহাড় পর্বত, মশারিরা যেন সবুজ কুয়াশা রাখা আকাশ, যার উপরে এখানে আর মনে করতে হতো না। দেখতে পেতাম চিতপুর রাস্তা থেকে যে সরু গলিটা আমাদের ফটকে সে ঢুকেছে সেটা একেবারে দুর্ণশূন্য। দু নম্বর বাড়ির গায়ে তখনকার মিউনিসিপ্যালিটির দেওয়া একটা মিটমিটে তেলের বাতি জ্বলছে, আর সেই আলো আঁধারে পুরনো শিব মন্দিরটার দরজার সামনে দিয়ে একটা কন্দকাঠা দুই হাত মেলে শিকার খুঁজে খুঁজে চলেছে। কন্দকাটার বাসাটাও সেই সঙ্গে দেখা দিত, একটা মাটির নল বেয়ে দু নম্বর বাড়ির ময়লা জল পড়ে পড়ে খানিকটা দেওয়াল সোঁতা আর কালো, ঠিক তারই কাছে আধখানা ভাঙা কপার চাপানো আড়াই হাত একটা ফোকরে তার বাস, দিনেও তার অন্ধকার মধ্যে অন্ধকার জমা হয় তাকে। সব ভূতের মধ্যে ভীষণ ছিল এই কন্দকাটা, যার পেটটা থেকে থেকে অন্ধকারে হাঁ করে আর ঢোক গেলে, যার চোখ নেই অথচ মস্ত কাঁকড়া দাঁড়ার মতো হাত দুটো, যার পরিষ্কার দেখতে পায় শিকার। আর একটা ভয় আসতো সময় সময়, কিন্তু আসতো সে অকাতর ঘুমের মধ্যে, সে নামতো বিরাট একটা আগুনের ভাঁটার মতো বাড়ির ছাদ পুড়িয়ে আস্তে আস্তে আমার বুকের উপর, যেন আমাকে চেপে মারবে এই ভাব। নামছে তো নামছে এই গোলাটা, আমার দিকে এগিয়ে আসা তার বিরাম নেই। কখনো আসতো সেটা এগিয়ে জ্বলন্ত একটা স্তনের মতো একেবারে আমার মুখের কাছাকাছি, ঝাঁস লাগতো মুখে চোখে, তারপর আস্তে আস্তে উঠে যেত গোলাটা আমাকে ছেড়ে। হাত ছেড়ে চেয়ে দেখতেন সকাল হয়েছে, কপাল গরম, জ্বর এসে গেছে আমার। 10 বছর 12 বছর বয়স পর্যন্ত এই উপগ্রহটা জ্বরের অগ্রদূত হয়ে এসে আমায় অসুস্থ করে যেত। উপগ্রহ ওকে ঠেকাবার উপায় ছিল না কোনো, কিন্তু পোতে পোতে আর কন্দকাটার হাত থেকে বাঁচবার উপায় অপরিষ্কার করে নিয়েছিলাম। লাল ছালুর লেপ তারই উপরে মোড়া থাকতো পাতলা ওয়ার, আমি তারই মধ্যে এক একদিন লুকিয়ে পড়তাম, এমন যে দাসী সকালে বিছানায় আমায় না দেখে ছেলে কোথাকো বলে শোরগোল বাঁধিয়ে দিত। শেষে বদ্ধদাসীর বদ্ধহস্তের গোটা কয়েক চাপড়কে জাদুকরের থলি থেকে গোলার মতো ছিটকে বাড়তে আমি সকালের আলোতে। এর প্রথম অংশটায় সকালের লেপের ওয়ারখানা গুটি পোকার খোলসের মতো করে ছেড়ে বার হওয়া, আর রাতে আবার গিয়ে লুকোনো লেপের তলায়, আর তারই সঙ্গে জড়িয়ে বাটি ঝিনুক খাট সিন্দুক তেলের সেজ পদ্মদাসী, এমনই গোটা কতক জিনিস। আর শীতের রাতের অন্ধকারে কতকগুলি ভূতের চেহারা, দিনের বেলাতেও অন্ধকারে ঢিল পেলার মতো কতকগুলো চমকে দেওয়া শব্দ, দরজার করার শব্দ, চাবি গোছার ঝিনঝিন মাত্র আছে আমার কাছে, আর কিছু নেই, কেউ নেই। 1871 খ্রিস্টাব্দে জন্মাষ্টমী দিনে বেলা 12:11 থেকে আরম্ভ করে খানিকটা বয়স পর্যন্ত রূপ রস শব্দ গন্ধ স্পর্শের পুঁজি, এক দাসী একখানি ঘর একটি খাট একটি দুধের বাটি, এমনই গোটা কতক সামান্য জিনিসের মধ্যেই বদ্ধ রয়েছে শোয়া আর খাওয়া, এছাড়া আর কোনো ঘটনার সঙ্গে যোগ নেই আমার। অকস্মাৎ একদিন এক ঘটনার সামনে পড়ে গেলে মেঘলা, ঘটনার প্রথম ঢেউয়ের ধাক্কা সেটা, তখন সকাল 1:30 হবে, তিনতলার বড় সিঁড়ির উপর ধাপের কিনারা যেখানটায় খাঁচার গোড়াদের মতো শিক দিয়ে বন্ধ করা, সেইখানটায় দাঁড়িয়ে দেখছি কাঠের সিঁড়ির প্রকাণ্ড প্রকাণ্ড ধাপগুলো একটা চৌকোনা যেন কুয়োকে ঘিরে নেমে গেছে, কোন পাতালে তার ঠিক নেই। এই ধাপে ধাপে গুণ্ডির মাঝে একটা বড় চাতাল, পশ্চিম দিকের একটা খোলা ঘর ওই চাতালের উপরটা এসে পড়েছে,
চওড়া সাদা আলোর একটিমাত্র টান, এইখানটায় আমার কালোদাসী আর রসও বলে একটা মোটাসোটা ফর্সা চাকরানি কথা কইছে শুনছি। আমি তো তাদের কথা বুঝি নে, কথার মানেও বুঝি নে, কেবল স্বরের ঝোঁক হাত পা নাড়া দেখছি। জানছি দাসিতে দাসিতে ঝগড়া বেঁধেছে, খাঁচার পাখির মতো গড়াদের মধ্য থেকে বাইরে চেয়ে দেখি কি হয়। হঠাৎ দেখলেম আমার দাসী একটা ধাক্কা খেয়ে ঠিকরে পড়লো দেয়ালের উপর, আবার তখনই সে ফিরে দাঁড়িয়ে আঁচলটা কোমরে জড়াতে থাকলো। তখন তার কালো কপাল বেয়ে রক্ত পড়ছে, চুলগুলো উস্কো, চেহারার আগে ভীষণ হয়ে উঠেছে, সিঁদুর পড়া যেন কালো পাথরের ভৈরবী মূর্তি সে একটি। আমি চিৎকার করে উঠলে, মারলে আমার দাসীকে মারলে? লোকজন ছুটে এলো, ডাক্তার এলো, একটা ছেঁড়া কাপড়ের সাদা পটি দাসীর কপালে বেঁধে দিয়ে গেল। কিন্তু আমার মনে জেগে রইল সিঁড়ির ধারে সকালের দেখা রক্তমাখা কালো রূপটাই দাসীর, সেই আমার শেষ দেখা দাসীর সঙ্গে। তারপর থেকে দেখি দাসী কাছে নেই, কিন্তু তার ভাবনা রয়েছে মনে। দেশ থেকে খেলনা নিয়ে ফিরবে দাসী, সিঁড়ির দরজায় বসে বীরভূমের কালার তৈরি একটা কাছিম নিয়ে খেলি, আর রোজই ভাবি দাসী আসবে, কোন গায়ের কোন ঘর ছেড়ে এসেছিল অন্ধকারের মতো কালো আমার পদ্ম দাসী। শুনি সে ভীষণ কালো ছিল, পদ্ম নামটা মোটেই তাকে মানাতো না, সে তার বেমানার নাম নিয়ে এসেছিল এ বাড়িতে, রাগ করে গেছে, গল্প বলেছে, ঝগড়া করেছে, কাজও করেছে, এবং মানুষ করবার বকশিস সোনার বিচেহার আর রক্তের টিপ পরে চলেও গেছে বহুদিন। পৃথিবীর কোনোখানে হয়তো আর কোনো মনে ধরা নেই তার কিছুই, এক আমার কাছে ছাড়া। হয়তো বা তাই আপনার কথা বলতে গিয়ে সেই নিতান্ত পর এবং একান্ত দূর যে তাকেই দেখতে পাচ্ছি, 55 বছরের ওধারে বসে সে ধূর ঢালছে আর তুলছে আমার জন্য। আমার কুষ্টিখানা লিখেছে দেখি বেশ গুছিয়ে, 7 তারিখ বছর মাস মিলিয়ে পরে পরে ঘটনাগুলো ধরে দিয়েছে সেখানে গণৎকার। কিন্তু এভাবে জীবনটা তো আমার চললো না লতার পর লতা পারম্পর্য ধরে, কাজেই কুষ্টি অনেকটা ফুলেও গেলে আমাদের সেকালের কালী আছে জিকে দ্বিতীয় বিধাতা পুরুষ বলে স্বীকার করা চলল না। আচমকা যেসব ঘটনার সঙ্গে পরিচয় পড়ে আজও সেই ঘটনা আমি জানি বিধাতার সাঁটে লেখা বলে, যেটা তিনি 6 দিনের 3 সব ছেলেরই একটুখানি মাথার খুলিতে গুণাক করে চেয়েও অপাঠ্য করে লিখে যান। ঘটনা ঘটল তো জানলেম কপালে এইভাবে এটা লেখা ছিল, একটা বিস্ময় চিহ্ন কালো কালিতে, তার মাথায় লাল কালির একটা টান, এই সাতটুকুর মধ্যেই ধরা গিয়েছিল আমার আর দাসীর আদ্যন্ত ইতিহাস। তারপর হয়তো খানিকটা ফাঁকা মাথার খুলি, তারপর আর একটা অদ্ভুত চিহ্ন, ঘটাকার কি পটাকার কি একটা পাখি, কি একটা বাঁদর, কি একটা গোলাকার, কত কি যে তার শেষ নেই। সে যদি ব্রতের আলপনার মতো বিধাতার জল্পনা কল্পনা জানাতে রইল, জন্ম থেকে আরম্ভ করে প্রথম বিষয়ের চিহ্নটাতে এসে আমার 15 মাস কি 25 মাস কি কয় এতটা বয়স কেটেছিল তা বলতে পারা শক্ত। তবে হঠাৎ অসময় এসে এই চিহ্নটাতে কপাল ঠুকেছিলাম আমি এবং আমার দাসী, এই দুজনেই, এটা ঠিক। সাইক্লোন, এটা জানি তখন দিন আছে রাত আছে আর তারা দুজনে একসঙ্গে আসে না আমাদের তিনতলায়। এও জেনেছি বাতাস একজন ঠান্ডা একজন গরম, কিন্তু তাদের দুজনের কারো একটা করে ছাতা নেই গোল পাতার, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ওদের গা। এও জেনে নিয়েছি যে একটা একটা সময় অনেকজন রোদ বাইরে থেকে ঘরে এসে জানলাগুলোর কাছে একটা মাদুর বিছিয়ে রোদ পোয়াতে বসে যায়। কোনোদিন বা রোদ একজন হঠাৎ আসে খোলা জানলা দিয়ে সকালেই তক্তপোষের কোণে বসে থাকে, সে মানুষ বিছানা ছেড়ে গেলে তাড়াতাড়ি সে রোদটা গড়িয়ে নেয় বালিশে তোষকে চাদরে আমার খাটেই, তারপর চট করে রোদ ধরা পড়ার ভয় বিছানা ছেড়ে দেয়াল বেয়ে উপরে উঠে পড়ে কড়িকাঠে। ছাতের কাছেই আলসের কোণে দুটো নীল পায়রা থাকে জানি, আলো হলেই তারা দুজনে পড়া মুখস্থ করে পাক পাখো মেজ দিই সেজ দিই, কোড়ে আঙুল বলে খাবো, আংটির আঙুল বলে কোথায় পাবো, মাঝের আঙুল বলে ধার করো গে, আর একটা আঙুল যার নাম তর্জনী তা জানি নে কিন্তু সে বলে জানি শুধবো কিসে, বুড়ো আঙুল বলে লবডাঙ্কা কি সেটা দেখতে লঙ্কার মতো আর খেতে ঝাল না মিষ্টি তা জানি নে, উম্প চেঁচিয়ে কথা বলাটা বলে মজা পাই। বন্ধ করকরির একটু ফাঁক পেয়ে জানি রাত আসে এক একদিন সাদা প্রজাপতির মতো এক ফোঁটা আলো, মাথার বালিশে ডানা বন্ধ করে ঘুমোয় সে হাত চাপা দিলে হাতের তলা থেকে হাতের উপরে চলাচলি করে, এমন চটুল এমন ছোটো যে বালিশ চাপা দিলেও ধরে রাখা যায় না,
বালিশের উপরে চট করে উঠে আসে, চিত হয়ে তার উপর শুয়ে পড়ি। তো দেখি পিঠ ফুঁড়ে এসে বসেছে আমারই নাকের ডগায়, উপুর হয়ে চেপে পড়লে মুশকিল বাঁধে তার, ধরা পড়ে যায় একেবারে। ওইটা নিশ্চয়ই করে জেনেছি তখন, পড়তে শেখার আগেই, দেখতে শুনতে চলতে বলতে শেখার আগেও ছেলে মেয়েদের গ্রহ নক্ষত্র, জল স্থল, জন্তু জানোয়ার, আকাশ বাতাস, গাছপালা, দেশ বিদেশের কথা বেশ করে জানিয়ে দেওয়ার জন্য বইগুলো তখন ছিলই না, বই লিখিয়েও ছিল না হয়তো, কাজেই খানিক জানি তখন নিজে নিজে দেখে, কতক ঠেকে, কতক শুনে, কতক ভেবে, ভেবেও বা কতক। আমি দিচ্ছি পরীক্ষা তখন আমারই কাছে, কাজেই পাস হয়ে চলেছি জানাশোনার পরীক্ষাতে। আমাদের শান্তিনিকেতনের জগদানন্দবাবুর পোকামাকড় বই কোথায় তখন? কিন্তু মাকড়সার জালশুদ্ধ মাকড়সাকে আমি দেখে নিয়েছি আর জেনে ফেলেছি যে মাকড় মরে গেলে বা বোকর হয়ে খাটের তলায় কম্বল বনে রাতের বেলা। মাছের কথা পড়া দূরে থাক, মাছ খাবারই উপায় নেই, তখন কাঁটা বেছে দিল। কিন্তু এরা জেনেছি যে ইলিশ মাছের পেটে এক থলিতে থাকে একটু সতীর কয়লা, অন্য থলি কটাতে থাকে ঘোড়ার খুর, বামুনের পইতে, টিকটিকির লেজ, এমনই সব নানা খারাপ জিনিস যা মাছ কোটার বেলায় বার করে না ফেললে খাবার পরে মাছটা মুশকিল বাধায় পেটে গিয়ে। জেনেছি সব রুই মাছগুলোই ভেতরে ভেতরে একটা করে ভুঁই পটকা লুকিয়ে রাখে, জলে থাকে বলে পটকাগুলো ফাটাতে পারে না, ডাঙায় এলেই তারা মরে যায় বলে পটকাও ফাটাতে পারে না নিজেরা, সেজন্য মাছের দুঃখ থাকে। আর এই জন্যেই মাছ কোটার বেলায় আগেভাগে পটকাটা মাটিতে ফাটিয়ে দিতে হয়, না হলে মাছ রাগ করে ভাজা হতে চায় না, দুঃখে পড়ে নয়তো গলায় গিয়ে কাঁঠা বেঁধায় হঠাৎ। কালো জামের বিচি পেটে গেলেই সর্বনাশ, মাথা ফুঁড়ে মস্ত জাম গাছ বেরিয়ে পড়ে, আর কাক এসে চোখ দুটোকে কালো জাম ভেবে ঠুকরে খায়। জোনাকি শেয়ালও খুঁজতে বিতুমের কাছে এলো, তো জানি লক্ষণ খারাপ। তখন তারা না স্মরণ করলে ঘরের দোষ কিছুতেই কাটে না। বটতলার ছাপা হাজার জিনিস বই কেনার চেয়েও মজার একখানা বই, তারই পাণ্ডুলিপির মাল মশলা সংগ্রহ করে চলেছে বয়সটা আমার তখন। বড় হয়ে ছাপাবার মতলবে কিংবা শর্ট হ্যান্ড রিপোর্টের মতো ছাঁটক করে ছাঁটে টুকে নিচ্ছে সব কথা, এ মনেই হয় না। আজও যেমন বোধ করি যা কিছু সবই এরা আমাকে আপনা হতে দেখে এসেছে, দেখা দিচ্ছে, ধরা দিচ্ছে এসে, এরা খেলতে আসার মতো এসেছে, নিজে থেকে তাদের খুঁজতে যাচ্ছি নে, নিজের ইচ্ছা মতো তারাই এসে চোখে পড়ছে আমার, যথাবি রুচি রূপ দেখিয়ে পালিয়ে যাচ্ছে খেলুড়ের মতো খেলা শেষে। সে 50 বছর আগে তখনও তেমনই বোধ হতো, দেখছি না আমি কিন্তু দেখা দিচ্ছে আমাকে সবাই, আর এই করেই জেনে চলেছি তাদের নির্ভুলভাবে। রোদ, বাতাস, ঘরবাড়ি, ফুল, পাতা, পাখি এরা সবই তখন কি ভুল বোঝাতেই চলল, অথবা সড়কটা লুকিয়ে মন বলানো বেশি এসে সত্যি পরিচয় ধরে দিয়ে গেল আমাকে, তা ঠিক করে কে বলে দেয়। এ বাড়িটা তখন আমায় জানিয়েছে মাত্র তেতলা, সে তেতলার নিচে যে আরেকটা তলা আছে দোতলা বলে তার যাকে, এবং তারও নিচে একতলা বলে একটা তলও আছে, এ কথা জানতেই দেয়নি বাড়িটা। কিন্তু সে জলে না হাওয়ায় ভাসছে এমিচে কথাটাও বলেনি বাড়িটা, অসত্য রূপটাও তো দেখা যায়নি, আপন খানিকটা রেখেছিল বাড়ির আড়ালে, খানিকটা দেখতে দিয়েছিল তাও এমন একটি চমৎকার দেখা এবং না দেখার মধ্যে দিয়ে, যে তেমন করে সারা বাড়ির ছবি ধরে কিংবা ইঞ্জিনিয়ারের প্ল্যান ধরে অথবা আজকের দিনে সারা বাড়িখানা ঘুরে ঘুরে দেখাও সম্ভব হয় না। আজকের দেখা এই বাড়ি সে একটা স্বতন্ত্র বাড়ি বলে থাকে, যেটা সত্যিই আমাকে দেখা দেয়নি। কিন্তু সেদিনে সেই একতলা দোতলা নেই, এমন যে তিনতলা সে এখনও তেমনই রয়েছে আমার কাছে। নিজে থেকে জানাশোনা দেখাও পরিচয় করে নেওয়া আমার ধাতে সয় না, কেউ এসে দেখা দিয়ে জানান দিলে তো হলো ভালো ভাব, কেউ কিছু দিয়ে গেল তো পেয়ে গেলাম, পুড়ে পাওয়ার আদর বেশি আমার কাছে, পুড়িয়ে পাওয়ার নুড়ির মূল্য আমার কাছে আছে, কিন্তু পেটে খেটে পাওয়া পাঠার মুড়ির ডান দিকে টান নেই আমার। হঠাৎ খাটুনি জুটে গেলে মজা পাই, কিন্তু হঠাৎ সত্যি হঠাৎ হওয়া চাই, না হলে নকল হঠাৎ কোনোদিনই মজা দেয় না, দেয়নিও আমাকে। আমি যদি সাহেব হতেম তো অবিবাহিতই থাকতে হতো, কোর্টশিপটা আমার দ্বারা হতোই না। দাসিটা চলে গেল, তার যে টুকু ধরে দেবার ছিল হ দিয়ে হঠাৎ, এমনি হঠাৎ একদিন উত্তর পূর্বের ঘরটাও যা কিছু দেখবার ছিল দেখিয়ে যেন সরে গেল আমার কাছ থেকে। মনে আছে এক অবস্থায় শীত, গ্রীষ্ম, বর্ষা কিছুই নেই আমার কাছে। সেই সময়টাতে ছোটো ঘরে হঠাৎ একদিন সকালে জেগেই দেখলাম লেপের মধ্যে থাকতে থাকতে কোন এক সময় শীতকাল গিয়ে গরমকাল এলো, আজ সকালে আমার কপালটায় ঘাম দিয়েছে, আজই দাসি বিছানার তলায় লেপটিকে তাড়িয়ে দেবে, আজ রাতে খোলা জানলায় দেখা যাবে নীল আকাশ, আর থেকে থেকে তারা
আর আমাকে একটা সাদা জামার উপরে আর একটা সুতোর কাপড়ে ঠিক তেমনই জামা পরে নিতে হবে না। সকাল থেকে মোজা পায়ে দিয়েও কর্মভোগে মুগ্ধ হবে না, জেনে ফেললেম হঠাৎ। সেই ছেলেবেলা থেকে আজ পর্যন্ত না জানা থেকে জানার সীমান্তে পৌঁছানোর বেলা একটা কোনো নির্দিষ্ট ধারা ধরে অঙ্কের যোগ বিয়োগ ভাগ ফলটার মতো এসে গেল জগৎ সংসারে যা কিছু তা হলো না তো আমার বেলায়, কিংবা ঘটা করে তার আগে থাকতে জানান দিয়ে ঘটলো সমস্ত ঘটনা তাও নয়। হঠাৎ এসে বললে তারা বিস্ময়ের পর বিস্ময় জাগিয়ে, আমি এসে গেছি, ঠিক যেমন ছবি এসে বলে আজও হঠাৎ আমি এসে গেলেম, এঁকে নাও চটপট, যেমন লেখা বলে হয়ে গেছি তৈরি, চালিয়ে চলো কলম, চমকি দেবী বলে নিশ্চয়ই জানি কেউ আছেন আর কাজেই তার গোড়া থেকেই চমক ভাঙিয়ে দেওয়া, দেখার পুঁজিয়া জানার সম্বল তিল তিল খুঁটে ভরে তুলতে হতো, দেরি লাগতো যদি চমকি না থাকতেন, সঙ্গে দাসীরা ছেড়ে যাবার পরেও কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্রের মতোই স্টেপ বাই স্টেপ পড়তে পড়তে চলতে দিলেন না দেবী আমাকে, হঠাৎ না পড়া দিয়ে শুরু করলেন শিক্ষা তিনি। বাড়ির অলিগুলি আপন সব পর চেনা হয়ে গেছে, বাড়ির বাইরেটাকেও জেনে নিয়েছি, কাকের বুলি কোকিলের ডাক ভিন্নতা জানিয়ে দিয়েছে আপনাদের গরু গাদাতে মানুষে বানরে ঘোড়াতে আর ঘোড়ার গাড়ির মিল তা অমিল কোনোভাবে বুঝে গিয়েছি, বাড়ির চাকর চাকরানি তাদেরই কি কাজ কার মনিব কে বা সবই জানা হয়ে গেছে, বুঝেও নিয়েছি আমি এ বাড়ির একজন, কিন্তু কী নাম আমার সেটা বলার বেলায় হাঁ করে থাকি বোকার মতো, অথচ থামককে বলি থামি, ছাদকে ছাদ বলে ভুল করি নে, ছাতা বলে ভুল করি নে, পুকুরকে জানি পুকুর আর তার জালে পড়লে হাবুডুবু খেয়ে মরতে হয় তাও জানি, চলি চলি পা নেই, বড়ো বড়ো সিঁড়ির চার পাঁচ ধাপ লাফিয়ে পড়ি, জেনেছি কাঁচা পেয়ারা লুন দিয়ে খেতে লাগে ভালো, ডাক্তারের রেড মিক্সচার চিংড়ি মাছের ঘি নয় কিন্তু বিস্বাদ বিশ্রী জিনিস, দুধের স্বর ভালোবাসি কিন্তু দাসীরা কেউ সেটাতে এক একদিন ভাগ বসায় তো ধরে ফেলি, কেবল একটা কথা থেকে ভুলতে পারি নে আমি ছোটো ছেলে, অনেকদিন লাগছে বড় হতে, গোপদাড়ি উঠতে ইচ্ছে মতো নির্ভয়, পুকুরের এপার ওপার করতে, চৌতলার ছাতে উঠে ঘুড়ি ওড়াতে এবং তামাক খেতে বৃষ্টিতে ভিজতে, বাড়ির চাকরগুলো স্বাধীনভাবে রোদ পোহায় বৃষ্টিতে ভেজে ঝাল ভাজা খায়, পুকুরে নামে ওঠে তামুক খায় ফটকের বাইরে চলে যায় গোল পাতার ছাতা ঘাড়ে হাঁটতে হাঁটতে, এসবই কেবলই মনে পড়ায় বড় হয়নি ছোটোই আছি বুঝি বা এমনিই থাকবো চিরদিন তেতলায় ধরা, সে সময় সেই বহুকাল আগের একটা ঝড় পাঠালেন আমাকে দেখতে চমকি দেবী, ঝড়টা এসেছিল রাতের বেলা এটুকুনি মনে আছে, তাছাড়া ঝড় আসার পূর্বের ঘটনা ঘন কটা বজ্রবিদ্যুৎ বৃষ্টি উপন্ধ ঘর অন্ধকার কী আলো কিছুই মনে নেই, ঘুমিয়ে পড়েছি তখন আলো তেতলায় উঠলো তেতলার ঝড়, কেবলই শব্দ বাতাস ডাকে দরজা পড়ে সিঁড়িতে ছুটোছুটি ভাইয়ের শব্দ ওঠে দাসী চাকরতে, হঠাৎ দেখেও ফেললেম চিনেও ফেললেম দুই পিসেমশাই বাবা মশাই আর মাকে যেন প্রথম সেইবার, তিনতলা এ ঘর ও ঘর সে ঘর সব কটা ঘরে যেন ছুটোছুটি করে এসে একসঙ্গে একবার আমাকে দেখা দিয়েই পালিয়ে গেল। এরপরেই দেখছি বড় সিঁড়ির মাঝে একেবারে চৌতলার ছাদ থেকে মোটা এক গাছা শিকলে বাদা লোহার গির্জার চূড়োর মতো সেকালে পুরনো লণ্ঠনটাকে নিয়ে শিকল শুদ্ধ বিষম দোলা দিচ্ছে ঝড়, নন্দ ফরাস আমাদের লণ্ঠনটাকেই ভালোবাসে, সে সরু এক কাঁচা সনের দ্বারা দিয়ে কোনো রকমে শিকল সমেত লণ্ঠনটাকে টেনে ভেদে ফেলতে যাচ্ছে সিঁড়ির কাঠরায়, তুফানে পড়লে বজ্রাকে যেভাবে মারি মাঝি চার ডাঙায় আটকে ফেলতে ঠিক তেমনই তার ভাবটা, কোনোদিন এর আগে জানিয়েছিল শিকলি লণ্ঠন সিঁড়ি ও ফরাস আপন আপন কথা আমাকে তা একটুও মনে নেই, কিন্তু এটা বেশ মনে আছে সেই প্রথম গিয়ে পড়লেন দোতলায় বৈঠকখানার মাঝের ঘরটাতে, কে যে আমাকে নামিয়ে আনলে হাত ধরে টেনে হিঁচড়ে আনলে কিংবা কোলে করে নামিয়ে আনলে তা মনে নেই, এবার মাঝের ঘরটা মনে আছে সেখানে সারি সারি বিছানা কোচ টেবিল সরিয়ে মাদুরের উপর পেতে দিতে ব্যস্ত দাসীরা, হলদে রঙের বড় বড় কাঠের দরজা সারি সারি সব কটাই বন্ধ হয়ে গেছে, ঘরে বাতাস আসতে পারছে না, চাকরানিগুলো দুধের বাটি জলের ঘটি পানের বাটা পিতলের ডাবর ঝনঝন করে ফেলে ফেলে মজা করছে ঘরের কোণে, এরই মাঝে মা দূরে বসে দেখছি মাথার উপরে সাদা কাপড়ের গোলাপ মোড়া একটার পর একটা বড় ঝাড়, দেয়ালে দেয়ালগিরি ছোটো বড় সব অয়েল পেন্টিং বাড়ির লোকের, জানছি ঝড় যেন একটা কি জানোয়ার গর্জন করে ফিরছে বন্ধ বাড়ির চারিদিকে, দরজাগুলোও ধাক্কা দিয়ে কেবলই পাচ্ছাচ্ছে ঘরে ঢোকবার, এমন সময় হুকুম হলো ছেলেদের শুয়ে দেবার, দক্ষিণ জোয়ারে মায়ের কাছে সেদিন মেঝেতে পাতা শক্ত বিছানায় মুড়ি দিয়ে শুয়ে নিলেম, কিন্তু ঘুমিয়ে গেলেম না বিছানায় রাত পর্যন্ত শুনতে থাকলেম বাতাস ডাকছে বৃষ্টি পড়ছে আর দুই পিসি বান্ধবতা খেয়ে বলাবলি করছেন, এমনি আর একটা আসছিলেন ঝড়ের কথা, সেই রাতে একটা ইংরেজিতে কথা জানলেম সাইক্লোন,
ঝড়ের দেখ ধাক্কায় যেন বাড়ির অনেকখানি বাড়ির মানুষদের অনেকখানি, সেই সঙ্গে ঝড়ই বা কী স্লাইকনি বা কাকে বলে জানা হয়ে গেল। এক রাত্রিরে যেন মনে হলো খানিক অনেকখানি বড় হয়ে গেছি, জেনেও ফেলেছি অনেকটা, ঘরকে বাইরে কেউ। উত্তরের ঘর, বাড়ির দক্ষিণ জুড়ে ফুলবাগান, পুকুর, গাছপালা, মেয়েদের বেড়া ঘেরা সবুজ চক্কর, সেদিকে প্রকৃতির সৌন্দর্য সুষমা কল্পনা, চাঁদ ওঠে সেদিকে, সূর্য ওঠে সেদিকে, মস্ত বট গাছের আড়াল দিয়ে পুকুর জালে দিন রাত পড়ে আলো ছায়ায় মাখা, দুপুরে ওরে প্রজাপতি ঝোপে ডাকে ঘুঘু আর কাঠঠোকরা থেকে থেকে, ময়ূর বেড়ায় পাখনা মেলিয়ে রাজহংস দেয় সাঁতার, ফোয়ারাতে জল ছোটে সকাল বিকেল, সারস ধরে নাচ বাতলার দিনে ঝড় বাতাসে নারকেল গাছে শাড়ি দোল খায়, গরমের দিনে দুপুরে চিল স্থির ডানা মেলিয়ে বেশে ঝিম সুরে ডাক দিয়ে ঘুরে ঘুরে ক্রমেই উঠে ওপরে পায়রা থেকে থেকে ঝাঁক পেতে বাড়ির ছাতে উড়ে বেড়ায় বেড়ায়, কাক উড়িয়ে নেয় শুকনো ডাল মাটি থেকে গাছের আগায়, সন্ধ্যায় ওঠে নীল আকাশের তারা, রাতে ডাকে পাপিয়া কত দূর থেকে কোকিল তার জবাব দেয় পিউ পিউ কিউ কিউ, আবার শিয়ালও ডাকে রাতে, ব্যাংও বলে বর্ষায়, বেজিও বেরোয় বেড়ালও বেরোয় থেকে থেকে শিকার সন্ধানে, একটা একটা নেড়ি কুত্ত সেও ফাঁক বুঝে হঠাৎ দোকে বাগানে চারিদিকে দেখে নিয়ে চট করে সরেও পড়ে রবাউত গোছের ভাব দেখিয়ে, কিন্তু তখন বাড়ির সেই রমণীর দিকটাতে নেমে যাওয়ার আমার বয়স হয়নি, উঁকি দেবার অবস্থাও হয়নি, ওদিকটা ছিল সেকালের নিয়মে বারবারই সামিল, অন্দরে যারা থাকতো তারা তেতলার টানা বারান্দার বদ্ধ ঝিলমিল দিয়ে ওখান ওদিককার একটু আওয়াজ মাত্র পেতে পারতো, কী ছেলে কী মেয়ে কী দাসী কী বউ কী গিন্নিমানি সকলের পক্ষেই এই ছিল ব্যবস্থা। বেশি রাত নড়ে দক্ষিণে ঝিলমিল দেওয়া জানলা কটা পুরোপুরি খোলা ছিল তখন দৈদ্যস্তুর, ওই দিকটা বন্ধ রাখার প্রথা হয়ে গিয়েছিল কতকটা দায় পড়েও, এবাড়িটা বৈঠকখানা হিসেবে প্রস্তুত করা, এটাকে আমাদের বসতবাড়ি হিসেবে করে নিতে এখানে ওখানে নানা পর্দা দিতে হয়েছে, না হলে ঘরের আবরু থাকে না। বৈঠকখানায় বাস করতে হবে ছেলে মেয়ে ছেলে নিয়ে, সেটা একটা দুর্ভাবনা জাগিয়ে ছিল নিশ্চয়ই, তাই কতকগুলো পর্দা ঝিলমিল চলাফেরার নিয়ম দিয়ে বাড়ির কতক অংশ পুরনো, বাড়ি ছেড়ে উঠে আসার সঙ্গে সঙ্গেই অন্ধ হিসেবে দেয়াল ঝিলমিল ইত্যাদি ঘিরে দিয়ে নিতে হয়েছিল আবরুর জন্য বটে, বাসঘরের অকুলনের জন্যও বটে, এবং সেই পর্দা দেওয়াল ইত্যাদি ওঠার সঙ্গে সঙ্গে কতগুলি জানলা বন্ধ দরজা বন্ধ নিয়মের সৃষ্টি হয়ে গিয়েছিল আপনা হতেই, যখন আমি হয়েছি তখন বন্ধ থাকতো দক্ষিণে ঝিলমিল তিনতলার বড়োতে রাত ১০টা নিয়ম মতো, দক্ষিণ বারান্দা তিন হাত পাঁচিল, তার উপরে রেমো সবুজ রং মাখানো টানা ঝিলমিল বন্ধ, আর আমি তখন মোটে দুই হাত খাড়াই কিনা সন্দেহ, ড্রপসিনের সবুজ পর্দার উপরে কী আছে জানার জন্য এমন একটা কৌতূহল থাকে, তেমনই বাড়ির মনোরম অংশটাকে দেখবার জন্য একটা কৌতূহল ছিল কিনা জানা ছিল না, কিন্তু উত্তর দিকটাতেই টানছে এখন মন, যেদিকটাতে জীবন বিচিত্র হয়ে দেখা দেয় খিড়কির ফাঁকে ফাঁকে, এই খড়করি দেওয়া বাইরের জগতের খিড়কি, এদিকে সকাল বিকেল যখন তখন বাড়ির সাধারণ দিক থেকে চলতাম, অষ্টপ্রহর কিছু না কিছু হচ্ছে সেখানে, চলছে বলছে উঠছে বসছে, কত চরিত্রের কত ঢঙের কত সাজের মানুষ গাড়ি ঘোড়া কত কী তার ঠিক নেই, মানুষ জন্তু এক কাজকর্ম এখানে সবই এক একটা চরিত্র নিয়ে অবিশ্রান্ত চলন্ত ছবির মতো চোখের উপরে এসে পড়তো একটার ঘাড়ে আর একটা, সব ছবিগুলো নিজেতে নিজে সম্পূর্ণ, ছেদ নেই ভেদ নেই, টানা চলেছে চোখের সামনে দৃশ্যে একটা অপুরন্ত স্রোত ঘটনার বিচিত্র অশান্ত লীলা। উত্তরে সাড়ে সাড়ে তিনটে জানলার তলাতে দেড় ফুট করে উঁচু সার দেওয়া, সেইখানে বসে খড়করি টেনে দেখি পুরোপুরি একখানা ছবির মতো চোখ পড়তো না, বাড়ি ঘর গাছ এর নিচে একটা ময়লা সবুজ টান, তারপর আবার ছবি ছাগল মুরগি হাঁস খাটিয়া বিচালির গাদা খানিকটা চাকার আঁচড় কাটা রাস্তা, তারপর আবার সবুজ টান, এমনি করে এক করে খড় একটা খড়কড়ির ফাঁকে আর একটা করে কাঠের পাটা, এরই উপর সব ছবি ও না ছবিকে দুভাগ করে একটা সরু দাঁড়ি, খবরের কাগজে দুটো কলমের মাঝে রেখার মতোই সোজা, যেটা টানলে হয় ছবি চাপলে হয় বন্ধ ছবি দেখা, বাড়ির উত্তরের আঙিনাটায় একটা গোল চক্কর ছিল তখন, এখন উঠোনে মস্ত লালবাড়ি উঠে গেছে, এই চক্করের পূব পাশে আর একটা আধা গোল গাছের চক্কর, পশ্চিম পাশে আর একটা চৌকোনা পাঁচিল ঘেরা বাগান, এই কটা গিয়ে আস্তা বল নবতখানা গাড়িখানা তিনটে বড় বড় বাদাম আর অনেক কালের পুরোনো তেঁতুল গাছ একটা,
এই গাছ কটার ফাঁকে ফাঁকে টানা উঁচু নিচু সব পাকা বাড়ির ছাত আর চিলে কোটা, সরু সরু কাঠের থাম দেওয়া ঝুঁকে পড়া বারান্দা দেওয়া রামচাঁদ মুখুজ্জের সাবেক বাড়ি, গড়া দিয়ে আঁটা ছোটো ছোটো জানলা, ইট বার করা ছাতের পাঁচিল আর দেয়াল, উত্তরের এইটুকুনির মধ্যে ধরা তখন বাইরের দৃশ্য জগৎটি আমার, বাকি দিকগুলো শোনা আর কল্পনার মধ্যে ছিল। বইয়ের জগতের খিড়কি দিয়ে উঁকি দিয়ে দেখার মতো ছবিগুলো, মানুষ মুরগি হাঁস গাড়ি ঘোড়া সহিষ কোচম্যান শিরু মেত নন্দপরাস গোবিন্দ খোড়া বুড়ো জমাদার বিস্তি মুটে উড়ে বেহারা গোমস্তা মুহুরি চৌকিদার ডাক পেয়াদা সবাইকে নিয়ে একটা মস্ত যাত্রা চলেছে এই উত্তরের আঙিনাটায়। সকাল থেকেই ঘুমের ঘড়ি না পড়া পর্যন্ত কত কী মজার মজার ঘটনা ঘটে চলেছে দেখতে এই দিকটাতে, কতক সুরকি রাস্তায় কতক দেখতাম গোল চাকলা, চলতি ভাষায় যেন একটা চলনসই নাটক দেখছি, খুব বড় ট্র্যাজেডি কি কমেডি নয়, কিন্তু কতক নড়াচড়া কতক হাবভাব কতক একটা ছবি এই দিয়ে ভর্তি একটা প্রহসন দেখছি বলতে পারি। সকালে চোখ খোলা থেকে আরম্ভ করে রাত দশটায় চোখের পাতা বন্ধ করা একটা পর্যন্ত একটা বড় নাটক দেখার মতো ছুটি নেই, কিন্তু এটুকুনি অবসর পেয়েছিলেন তখন নিত্য নতুন উত্তর চরিত্রের একটা এক একটা অঙ্কের মতো এই নাটক শুরু হতো এবং শেষ হতো যেভাবে তার একটু হিসেব দিই। তখনও বাড়িতে জলের কল বসেনি, রাস্তার ধারে ধারে টানা নহর হয়ে বয়ে কলের জল আসে, রোজই দেখি এক ভিস্তি গায়ে তার হাত কাটা নীল জামা কোমরে খানিক লাল ছাড়ু জড়ানো মাথায় পোস্ট অফিসের গম্বুজের মতো উঁচু সাদা টুপি নহরের পাশে দাঁড়িয়ে চামড়ার মোশকে জল ভরে, মোষ কালো চামড়ার মোশক কাটা ঘাট তুলে হাঁ করে জল খায় যেন এক একটা জল জন্তু, পেটটা তার ক্রমেই ফুলতে ফুলতে চকচক করতে থাকে। এই মোশক কাটা ফাটার উপক্রমতে ভিস্তি একটা সরু চামড়ার গলাটা গলার দিয়ে সেটাকে বেঁধে নিয়ে গায়ের জল মুছিয়ে যেন পোষা জানোয়ারের মতো পিঠে তুলে নিয়ে চলে যায়। খানিক দৌড় খানিক আস্তে চলা মিলিয়ে একটা চমৎকার চালে মাঠের দিকে বুক ঝুঁকিয়ে, বাঁধা কাজে বাঁধা ভিস্তি আর চাল চোল সমস্তই এমন বাঁধা ছিল যে মনেই আসতো না যে সে মরতে পারে বদলাতে পারে। গড়ির মতো দস্তুর মাপিক বাঁধা নিয়মে কাজ বাঁচিয়ে চলতো, দাঁড়াতো যেখানকার সেখানে, জল ভরতো যেখানকার সেখানে, চলে যেত সেখানকার সেখানে দিনের পর দিন। তার চেহারা দেখিনি শুধু চলার ভঙ্গি কাপড়ের রং এই বিশেষত্ব দিয়েই তাকে আমি দেখতে পাই। সেকালে কাল সকালে সেই একই ভিস্তি, কাকগুলো যেভাবে কালের পরিবর্তন ছাড়িয়েছে ভিস্তিগুলো সেইভাবে তখনও যে এখনও সে রয়েছে ভিস্তি। কৃষ্ণনগরের ভিস্তি পুতুল যাত্রা সাজা ভিস্তি বৌরূপীর ভিস্তি আর উপন্যাসের ভিস্তি সবগুলোর সঙ্গে মিলে গিয়েছে সেই 50 বছর আগেকার ভিস্তি একজন, যে ঘড়ি ধরে জল ভরত মোশকে সেই সকালের ভিস্তির বেশে বা চেহারা যদি একটু বিশেষ রাখতো থাকতো তবে এখানের ভিস্তির সঙ্গে অভিন্ন হতে পারতই না সে, সে যেন একটা সনাতন চিরন্তন জীবের মতো তখনও ছিল এখনও আছে। ভিস্তি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মাথায় ফেটি বেঁধে দু হাতে দুই ঝাঁটা নিয়ে দেখা দিত একজন মানুষ, যাতে সে জম তার নাম ছিল শ্রীরাম কিন্তু ডাকা সবাই ছিঁড়ে বলে, সে দুই হাত খেলিয়ে চটপট দুটো কলমের মতো করে ঝাঁটা কাটা বুলিয়ে যায়, নিমেষে সব রাস্তায় ঢেউ খেলানো দুই প্রস্ত রেখায় অতি আশ্চর্য অতি পরিষ্কারভাবে নকশা টানা হয়ে যায়, চমৎকার চুনট করা গেরুয়া কাপড়ে সমস্ত সদর রাস্তাটা যেন মোড়া হয় তাকে খানিকক্ষণ ধরে, রাস্তার আর্টিস্ট দুলোর আর্টিস্ট ডবল ঝাঁটার আর্টিস্ট তার কাছ থেকে চোখ ভুলে থাকতো কতক্ষণ। আমরা যেমন ছবির নানা কাজে নানা রকম সরু মোটা ভোঁতা চ্যাটালো তুলি রাখি, আমাদের ছিঁড়ে মেথরও কাছে রাখতো রং বেরকম ঝাঁটা, রাস্তার ঝাঁটা ছিল তার কলমের মতো ডগার একধারে ছোলা, জলের নর্দমা পরিষ্কার করবার জন্য রাখতো সে দাড়ি কামানো পুরুষের মতো ছোটো ছোটো মুড়ো ঝাঁটা, বাগানের পাতালতা কুটো কাটা ঝাঁটাটার জন্য ছিল চোঁচের মতো খোঁচা দুহাত ফাঁকা, যাতে সামান্য কুটোটিও ঝুড়িতে তুলে নেওয়া চলে অনায়াসে। উঠোন দালান বারান্দা ঝাঁটানোর ঝাঁটা ছিল চামড়ের মতো হালকা পুরপুরে, বাতাসের মতো হালকা পরশ গুলিয়ে চলতো মেঝের উপরে, এই নানা রকম ঝাঁটার খেলা দেখিয়ে চলে যেত রোজই সে আঙিনা রাস্তা উলিগুলি বারান্দা সেটিয়ে যেত, ছিঁড়ু যখন তখন পোক্তকে পরিষ্কার করে তখন তারই উপরে চলতো যাত্রা অভিনয়। আবার এবারে কেবল চলন্ত ছবি একটা ছোট্ট টাট্টু ঘোড়া তার চেয়ে ছোট্ট একটা পালকি গাড়ি টানতে টানতে পুরনো বাড়ির ফটকে এসে দাঁড়াতেই বাক্সের মতন ছোট্ট গাড়ি থেকে মোটা মোটা গম্ভীর এক বাবু নেমে পড়েন, মাথার চুল তার কদম চুলের মতো ছাঁটা, সোয়ারি নামতে না নামতে বোঁ করে গাড়িটা গোল চক্করের পশ্চিম দিকে অসত্য তলাটায় গিয়ে দাঁড়িয়ে ঘোড়াটাকে ছেড়ে দেয়।
ছোট্ট গোড়া অমনি ছোট্ট ফটক ফেল ঠেলে কচি ঘাস চোর কাঁটা ছিঁড়ে খেতে লাগে। আর গাড়িখানা কুমির পোকা সুরের মতো বোম জোড়া আকাশে উঁচিয়ে নৈরিত কোণের দিকে চেয়ে তার বাবুর জন্য অপেক্ষা করে থাকে। একটা ছাতি আস্তে আস্তে ফটকের দিকে এগিয়ে চলে, অথচ মানুষ দেখিলে তার নিচে হঠাৎ দেউড়ির কাছে এসে ছাতিটা বন্ধ হয়ে তলাকার ছোট্ট মানুষটিকে প্রকাশ করে দেয়। মাথায় চকটকে টাক, ছোট্ট যেন একটি মাটির পুতুলের মতো বেঁটে কাটে মানুষটি। ঘন্টা বাজে এবার সাতবার, তারপর খানিক ঢং 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 টান দিয়ে সাড়ে সাত বুঝিয়ে থামে। রোদে সে পড়ে লাল রাস্তার উপরে একপালি সোনার কাগজের মতো। চীনেদের থিয়েটার দেখা যেমন খাওয়া দাওয়া গল্প গুজবের সঙ্গে চলে, আমাদের যাত্রা দেখা তেমন। খানিক উঠে গিয়ে তামাক খেয়ে নিয়ে কিংবা হয়তো ঘরে গিয়ে এক ঘুম দিয়ে এসেও দেখা চলে, তেমনইভাবে দেখাশোনা চলতে এই উত্তর দিকে জানলায় বসে। হয়তো ঘরের ধরে একটা কৌচের তলায় ঢুকে রবারের গোলাটা পালায় কোথায় একটা সেই সমস্যার মীমাংসা করতে। কৌচের তলায় নিজেই একবার ঢুকে উঠতে চলেছি, পা দুটো আমার হাড়ু শহরের দরজায় গিয়ে ঠেকে। ঠিক সেই সময় খড়কড়ির আসলের দিক থেকে ঘোর দৌড়ের শব্দ আর সৈজদের হই হই রব উঠল। অমনি নিজে রিজার্ভ বক্সে হাজির, দেখি গোল চক্কর দিয়ে দৌড় দৌড় বেঁধে গেছে সৈজ, কোচম্যান, দারোয়ান, যে যেখানে ছিল সবাই মিলে ঘোড়া পালারোর আগে ঘোড়া দেওয়ার অভিনয় করতে লেগে গেছে। এই অশ্বমেধের ঘোড়া ধরা দিয়ে সকলের উত্তর কাণ্ডের পালা প্রায় বেলা দশটা থেকে কিছুক্ষণের জন্য বন্ধ হতো। স্নানাহারের জন্য একটা মস্ত ইন্টারভ্যাল যাত্রা নিশ্চয়ই চলতো তখন, কেননা এই উত্তর আঙিনাটা ছিল সাধারণ দিক। বাড়ির কাজকর্ম লোকের যাতায়াতের অন্ত ছিল না, কামাই ছিল না, সেখানে প্রবেশ আর প্রস্থান এই ছিল ওদিকের নিত্যকার ঘটনা। দুপুরবেলা নিজুমের পালা চলেছে, এখানটায় দেখি উত্তরের আঙিনার পশ্চিম কোণে আধখানা তেঁতুল আর আধখানা বাদাম গাছের ছাওয়াতে খোলার ঘরটা ঘরের চাল ধরুকের মতো বেঁকে প্রায় মাঠে ছুঁয়েছে। ঘরের সামনে আধখানা মাটিতে পোঁতা হয়েছে একটা বেটে চালা, তাই থেকে ছিঁড়ে মেতর জল তুলে তুলে গা ধুচ্ছে আর ক্রমান্য ইংরেজিতে নিজের বুকে গাল পাড়ছে, আর বউটা বাংলাতে বুকে চলেছে তার সঙ্গে। আস্তাবলের সামনে খাটিয়া তার উপরে পাতা কালো কম্বল, তাতেই শুয়ে ঝকঝকে ঘোড়ার সাজ আর শিকলি। ঘোড়ের মধ্যে ছোট্ট আর টাট্টু ঘোড়ার শেষের পা দুটো আর চামড়ের মতো ল্যাজটা দেখা যায়, ল্যাজটা চপ চপ করে মশা তাড়ায় আর পা দুটো তালে তালে উঠে পড়ে। কাঠের মেঝেতে খটাস খট শব্দ করে গোল চক্করের পশ্চিমে একটা বাছিল গেড়া চৌকোনো জায়গায় কখনো কপি বেগুন এই দুই জঙের পাতায় ভরাই থাকতো। সেটা চক্করের পূর্ব ধারে আর একটা ঘেরা জমি, সেটার ফটকের দুই ধারে চিরালে চুনবালিতে পরিষ্কার করে তোলা দুটো হাতি নিশেন পাড়া দিচ্ছে পিঠে। টিনের একটা খালি ক্যানেস্তারায় কাদায় উল্টে পড়ে আছে, সেইখানটায় হিজিবিজি চাকার তাক রাস্তায় পড়েছে, তাতে একটু জল বেঁধে আছে। পাতিয়াস কটা হেলতে দুলতে সে সেই কাদা জলে নাইতে লেগে যায়, থেকে থেকে মাথা ডুবায় তোলে আর ডুবায়, ল্যাজের পালক কাঁপায়। শেষে এক পায়ে দাঁড়িয়ে ভিজে মাথা নিজের পিঠে ঘষে আর ঠোঁট দিয়ে গা চুলকে চলে। একটা বুড়ো রামছাগল ফস করে রাস্তা থেকে একটা লেখা কাগজ নিয়ে ফেলে চটফট, তারপর গম্ভীরভাবে এদিক ওদিক চেয়ে চলে যায় সোজা ফটক পেরিয়ে রাস্তা বেড়াতে। দুপুরবেলা গোল চক্করের পূব গায়ে একটা আধ গোল আধ চৌকো চক্কর মরছে ধরা ফুটো ক্যানেস্তারা, খড় ফুটো ভাঙা গামলা, পুরোনো তক্তবোসের উইখা ফর্মা আর একটা চিঁড়া খাতায় ভর্তি। সেখানে গোটা কয়েক মুরগি ধরে চড়ে, ছাই রং, পাটখিল রং, সাদা একটা মস্ত মোড়ক, তার লাল টুপি মাথায়, পায়ে হলদে মোজা, গায়ের পালক যেন হাতির দাঁতকে ছুলে কেউ বসিয়েছে একটি পাশে আরেকটি। মোড়কটা গোল চক্করের ফটকের একটা পিলেপে দখল করে বসে থাকে, নড়ে না চড়ে না। বেলা চারটে পর্যন্ত এইভাবে নিজুমের পালা চলে, ঢং ঢং করে আবার গড়ি পড়ে। একটার পর একটা স্কুল গাড়ি পালকি এসে দলে দলে সোয়ারি নামিয়ে চলে। গোবিন্দ খোড়া রাজেন্দ্র মল্লিকের ওখানে রোজই ভাত খায় আর আমাদের গোল চক্করটাতে হাওয়া খেতে আসে। কতকালের পুরনো আঁকাবাঁকা গাছের ডালের মতো তার শক্ত চেহারা, ঠিক যেন বাইবেলকে আর উপন্যাসের একটা ছবির থেকে নেমে এসেছে। গোল বাগানের ফটকের একটা পিলপে ছিল তার চিপিটের ঠেস, বইকালে সেখানটাতে কারো বসবার জো ছিল না। বাচ্চার মতো গোবিন্দ খোড়া তার সিংহাসনে খোড়া পা ছড়িয়ে বসে যেত, পাহাড়ওয়ালা, কাবুলিওয়ালা, জমাদার, সরকার, চাকর, দাসী সবার সঙ্গেই আলাপ চলে, খাতিরও চলে সকলের কাছে যথেষ্ট। তার সহকোড়াকে এক সে যেন একটা চলতি খবরের কাগজ কিংবা কলকাতার গেজেট, মাছিলের ওপর বসে সে খবর বিলত। শুনেছি প্রথমবার প্রিন্স আসবার সময় পুলিশ তেল থেকে তেল বিলিয়ে গরিবদের ঘরেও দেওয়ালি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। গোবিন্দর ঘর দুয়ার
কিছুই নেই, সে ভোজনং যত্রযত্র শয়নং হট্ট মন্দির এগোছেন মানুষ, এটা পাহারাওয়ালারা সবাই জানতো। তারা গোবিন্দকে ধরে বসলো, পিদুম জ্বালাতেই হবে, ঘর না থাকে ঘর ভাড়া করেও পিদুম জ্বালানো চাই। গোবিন্দ তখন আমাদের গোল চোখ করে দরবারে বসেছে, পুলিশের রহস্যটা বুঝেও সে বোঝেনি। এইভাবে পাহারাওয়ালাকে শুধোলে, সরকার থেকে কতটা তেল গরিবদের দেওয়ানোর হুকুম হলো, এক পলা করে তেল বিনামূল্যে দেওয়ানোর কথা যেমন পুলিশ ম্যান গোবিন্দকে বলা, অমনি জবাব সঙ্গে সঙ্গে, যা যা তোর বসরাবকে বলিস গোবিন্দ এক সের তেল নিজের থেকে খরচ করেছে। ভিক্টর হিউগোর গল্পের একটা ভিখারি সর্দারের মতো এই গোবিন্দ করার প্রতাপ আর প্রতিষ্ঠা ছিল তখনকার দিনে। এখন এলে পুলিশের সঙ্গে তর্কার ডিসিডিসান রাজদ্রোহ এমন কিছুতে ধরা পড়ে যেত যে নিশ্চয়ই গোবিন্দ। এদিকে গোবিন্দ করার দরবার গোল চক্করের পাঁচিলে, ওদিকে নৌবতখানার ছাতে বসেছে তখন আমাদের শমসের কোচমানের মজলিস তরির খাটিয়া পেতে, সে যেন দ্বিতীয় টিপু সুলতান বসে গেছে ফরাসি হাতে, হাফসির মতো কালো রাগ, মাথার চুল বাবরি কাটা, পরনে সাদা লুঙ্গি, হাত কাটা মেরজাই, চোখে সুরমা, মেরিতে লাল মুখচান্ন গোপ, শীতে কাটা দাড়ি, বাবা মশাই হাওয়া খেতে যাওয়ার পূর্বে ঠিক সেই সময় সেজে গুজে বাড়তো, চুড়িদার পাজামা, রূপলি বকলস দেওয়া বার্নিশ দুতো, আঙুলের রূপপাতা ফিরোজার আংটি, গায়ে জড়িবারে লাল বনাতের বুক কাটা কাবা তকমা আটা, কাঁধে ফুল কাটা রুমাল, মাথায় থালার মতো মস্ত একটা শামলা, কোমরে দুই সইস মিলে জড়িয়ে দিয়েছে লম্বা সাপের মতো জড়ির কোমর বন্ধ, ফিটপাট হয়ে সমরেশ লাল চক্করের মাছিলের চাবুক হাতে দাঁড়াতো, আর সইস সাদা জুড়ির ঘোড়া দুটোকে চক্করের মধ্যে ছেড়ে দিয়ে বাইরে থেকে ফটক করে বন্ধ করে দিত। তখন সাদা ঘোড়া দুটোকে প্রায় 10 মিনিট সার্কাসের ঘোড়ার মতো চক্কর দিয়ে তবে গাড়িতে জুতার নিয়ম ছিল, পাছে রাস্তায় ঘোড়া বজ্জাতি করে সেই জন্য তাদের আগে থাকতে ঢিট করাই উদ্দেশ্য। এই দুর্দান্ত কোচম্যান ঘোড়াও তার তেমনই, গাড়িখানা থেকে ঝড়ের মতো বেরিয়ে পড়তো, কোচবাক্সের উপরে দেখতে খাড়া দাঁড়িয়ে শমসের হাঁকড়াচ্ছে চাবুক, ফেটিং গাড়ি ছিল খুব উঁচু, গাড়ি বারান্দার খিলেনের কাছটাতে এসেই ঝপ করে শমসের নিজের আসনে বসে পড়তো গম্ভীর হয়ে। তারপর একসময় ঘোড়া গাড়ি কোচম্যান সাজগোল সব নিয়ে একটা জমজমাট শোভাযাত্রার দৃশ্য রাস্তার উপর খানিক ঝলক টেনে বেরিয়ে যেত গড়ের মাঠে, আতর গোলাপের খুশবুতে যেন উত্তর দিকটা মাত করে দিয়ে। একটু পরেই নন্দ পড়াশ দুয়াতে আঙুলের ফাঁকে বড় বড় তেলবাতি শেষ দুটো অদ্ভুত কায়দাতে হাতের তেলে অটলভাবে বসিয়ে উঠে চলতো পড়াশখানা থেকে বৈঠকখানায়, তারপর ড্রপ পড়তো রঙ্গমঞ্চে, এবং নোটো খোঁড়া নন্দ পড়াশ দুয়ে মিলে বেহালা বাদন দিয়ে সেদিনের মতো পালা সাঙ্গ হতো সন্ধেবেলায়। তখন পিদুমের ধারে বসে রূপকথা শোনা, ইকড়িমিকড়ি গুটি খেলার সময় আসতো, সেই ঘরের এক কোণে বসে রূপকথা বলে একটা দাসী, দাসীটার চেয়ে রূপকথাটাকে বেশি মনে পড়ে, এই দাসীটাই ছিল আমার ছোটো বোনের, সে বলে তার দাসীর নাম ছিল মঞ্জুরি, আর দোয়ারি চাকর এবং কবিত্বপূর্ণ মঞ্জুরি নামটি নাকের ডগাটা বটির ঘায়ে উড়িয়ে দিয়েছিল তাও বলে সে। কিন্তু আমি দেখি মঞ্জুরিকে শুধু একটা গড়া পড়া নাক ভাঙা নাম, বসে আছে একটা লাল চামড়ার তরঙ্গ ঠেস দিয়ে দুই পা ছড়িয়ে, তরঙ্গটা সকল গায়ে পিতলের পেরেক মালার মতো করে আঁটা। মঞ্জুরি ঝিমোচ্ছে আর কথা বলছে, এক ছিল টুনটুনি, সে নিমগাছে বাসানা বেঁধে রাজবাড়ির ছাতে রাল সেতে থাকে, রাজপুত্তুরের শোক তোশোক থেকে তুলো চুরি করে ছোট্ট একটা বাসা বাঁধে, ছাতে ওঠবা সিঁড়ি বলে একটা কিছু নেই তখনও আমার কাছে, অথচ টুনটুনির বাসার কাচ্চায় একেবারে নীল আকাশের গায়ে ছাতের কান্নিশে উঠে গিয়ে বসি পা ঝুলিয়ে, এমনই দিনের বেলায় রূপকথা সিঁড়ি ধরে পাখির সঙ্গে পেতেম ছাতের উপরের দিকটা, আবার ও জি নিশুতি রাতে মাথার উপরে পেতেন শুনতে হুটোপুটি করছে ছাতটা, ভাটা গড়গড় গড়াচ্ছে, দুমদুম লাফাচ্ছে ছাতটা, তখন ঠেকটো ঠিক একটা অন্ধকার মহারণ্য বলে। সেখানে সন্ধেবেলা গাছে গাছে ভোঁদর করে লাফালাফি, আর আকাশ থেকে জই ফুল টিকিতে বেঁধে ব্রহ্মদৈত্য থাকে ছাত উপচ্ছাত পা মেলে দাঁড়িয়ে। এমনি করে গল্প কথার মধ্যে দিয়ে কত কী দেখেছি তখন, যখন চোখও চলে না বেশি দূর, পাও হাঁটে না অনেকখানি, তখন কান ছিল সহায়, সে এনে পৌঁছে দিত কাছে ছাত, হাতে এনে দিত কমলা ফুলির টিয়ে পাখি, চড়িয়ে দিত আগডুম বাগডুম ঘোড়ায় লাট সাহেবের পালকিতে, এবং নিয়ে যেত মাসি পিসির বোনের ধারে ঘরটাতে, আর আমার মামার বাড়ির দুয়োরেও মায়ের অনেকগুলি দাসী ছিল, সৌরভী মঞ্জুরি কামিনী কত কী তাদের নাম, অনেক দিন অন্তর দেশে যেত, এরা সব গায়ের মেয়ে, অনেক দিন পরে ফিরত আবার, এরা বা কখনো দল বেঁধে যেত গঙ্গা নাইতে পার বনে, আর নিয়ে আসতো দু চারটে করে খেলনা, পীরের ঘোড়া, সবজে টিয়ে, কাঠের পালকি, মাটির জগন্নাথ, সোনার ময়ূর, আতা গাছে তোতা, ঢেঁকি বটি, এমনি জানা রূপকথার দেশের ছড়ার দেশের পশু পক্ষী ফুল ফল তৈজসপত্র সবাইকে পেতেন চোখের কাছেই, কিন্তু মাসিবেশির ঘর আর মামার বাড়ি দেখা দিয়েও দিত না।
বাড়ির ছাতের মতোই অজ্ঞাতবাসে ছিল। মঞ্জুরি দাসি একমাত্র ছিল, খেয়াল মতো খোলা জানলার ধারে তুলে ধরতো আর বলতো, এই দেখো মামার বাড়ি। বাড়ির সন্ধানে উত্তরে আকাশে হাতটা তো চোখ দেখত না একখানি ইট, শুধু পড়তো চোখে তখন আমাদের বাড়ির উত্তর পশ্চিম কোণে মস্ত তেঁতুল গাছটা শিওরে মন্দিরের চূড়োয় মতো সাদা সাদা মেঘ স্থির হয়ে আছে। ওইটুকু দেখিয়েই দাসি নামিয়ে দিত কোল থেকে খড়খড়ির তলার মেঝেতে। তারপর সে দরজা জানলা বন্ধ করে দিয়ে রান্নাবাড়িতে ভাত খেতে যেত একটা বগি থালা সিন্দুকের পাশ থেকে তুলে নিয়ে। প্রায় রাতেরই মতো চুপচাপ আর অন্ধকার হয়ে যেত ঘরখানা দিনে দুপুরে। সবজি খড়কড়িগুলো সোনালি দাঁড়ি টানা একটা একটা করে ডুড়ে কাপড়ের পর্দার মতো ঝুলতো চৌকাঠ থেকে। কাঠের তৈরি বলেই মনে হতো না জানলাগুলো সুতো সঞ্চারে পৌঁছতো এসে। আকাশের দিক থেকে চিলের ডাক, বাতাসেরও ডাক খুব মিহি সুর দিয়ে কানে আসতো। ঝড়ের একটা আবছায় মনে পড়তো, একটা দুটো কোমল টান প্রথমে, তারপর খানিক চড়া সুর, তারপর বেশ একটা ফাঁক, তারপর ঠিক পরে একটা না তীব্র সুর বাতাসে। এমনি করেই গোটা দুই তিন আওয়াজ, আর কিছু নেই যখন তিনতলায়। তখন সেই নিঃসার রাতে চোখ দুটো এট দেখতে বার হতো, যেন রাতে শিকারি জন্তু খুঁজতো এটা ওটা সেটা এদিক ওদিক সেদিক সন্ধানে চলতো। সেদিনের আমিও তক্তার নিচে সিঁড়ির কোণে শাঁসির ফাঁকে আয়নার উল্টো পিঠে এবং চৌকি বেন আলমারির চালে নানা জিনিস আবিষ্কার করার দিকে ছাতের কথা ভুলেই যাই। তখন ঘর দেখতেই মশগুল থাকে মন, এক ছোট ছেলে মেয়ে ছাড়া এই সময়টাতে খানিকক্ষণের মতো কাউকে পেত না তিনতলার ঘরগুলো। কাজে এই সময় আমাদের সঙ্গে যেন ছাড়া পেয়ে জিনিসগুলো হঠাৎ বেঁচে উঠত এবং তারা বেরিয়েছে দিনে দুপুরের অন্ধকারে খেলার চেষ্টায়, এটা ভাবে জানাতো। সারা তিনতলার দেয়াল, ছবি, সিঁড়ি, তক্তা, আলমারি, ফুলদানি, মায় মেঝেতে পাতা মস্ত জাজিব এবং কড়িতে ঝোলানো পাখাগুলোর সঙ্গে এমনি করে দুপুরে ঘরে ঘরে ফিরে আর উঁকি দিয়ে সারা তিনতলা কতদিনে পেয়েছিল পুরোপুরি ভাবে তা বলা যায় না। একটা দোলনা খাট, ছোট্ট সেটা খাট থাকতে থাকতে হঠাৎ আবার একদিন জাহাজে উঠলো এবং দুলে দুলে আমাদের নিয়ে সমুদ্রে চলাচল শুরু করলে। মস্ত জাজিম বিছানো কজরক খাট ছোটো হাতের তাড়ায় যেন ফুলে ফুলে উঠলো, যেন খিরসাগরে ঢেউ তুলে তক্তার উপর কাছে তক্তার নিচে। যা কবে যে আপনাকে ভারী নিরিবিলি আরামের জায়গা বলে জানিয়েছিল, কোন তারিখে কোন বছরে গতকাল আগেই বা তা কি মনে থাকে, জানি নে ভুলে গেছি, এই হলো উত্তর তারিখের বেলায়। কিন্তু জিনিসের বেলাতে একেবারে তা নয়, এখনও 50 বছর আগেকার ঘরে ঘরে কোথায় কী স্পষ্ট দেখেছি আমি, জিনিসগুলিকে একটু একটুও ভুলিনি। কিন্তু আশ্চর্য, এই মানুষদের মধ্যে অনেকের চেহারাই লোপ পেয়ে গেছে এই তিনতলার থেকে, যেটার কথা আজ বলছি। কাঠের বেড়া দেয়া দোলনা খাট জাহাজ জাহাজ খেলে যে কোণে বসে আমাদের সঙ্গে, সেখান থেকে দেখা যায় উত্তরে সরু একপালি দেয়ালে বোলানো একটি ছোট্ট আলমারি, ওষুধ থাকে তার মধ্যে। এই আলমারির চালে বসানো রয়েছে দেখি হলদে মাটির নাড়ু গোপাল, সে হামাগুড়ি দিয়ে দিতে দিতে হঠাৎ থেমে গিয়ে ডান হাতের মস্ত নাড়ুটা এগিয়ে দিয়ে চেয়ে আছে এই আমার দিকে। এই গোপাল ছেলেটির পাশে দাঁড়িয়ে রয়েছে রোগাপানা সরু গলার একটা নীল রং কাঁচের বোতল, রাঙা হলুদ কালো সাদা রঙের টিকি নাটা সেটার গায়ে, নাড়ু দিয়ে লোভ দেখাতো মাটির হলেও নাড়ু গোপালটি। বিস্বাদ তেলে দু তিন চামচ নিয়ে বসে থাকতো নীল কাঁচের বোতলটা, রঙিন টিকিট দিয়ে ভোলাতে চাইতো কিন্তু পারতো না। আর একটা জিনিসকে দেখতে পাই, আনারপুরের জালি কাপড়ে মোড়া একটা মস্ত ঢাকনা। ছোটো বোন যখন ছোট ছিল সে এই ঢাকনে পাখির মতো ঘুমের সময় চাপা পড়তো, যখন তাকে দেখেছে তখন সেটার কাজ গেছে, খালি ঢাকনাটা তখনও। কিন্তু ঘরের পশ্চিম ধারে মস্ত একটা আলমারির চালে চড়ায় বেঁধে যাওয়া উল্টানো নৌকোর ছইখানার মতো কাত হয়ে থাকে। ঘরের দক্ষিণ গায়ে দেখতে পাই তিনটে মোটা মোটা পলতোলা থাম, অন্ধকারের পর্দার উপরে মাঝের থামটা থেকে এক কাঁচা মশারির দড়ি ঝুলছে, তার গায়ে সারি সারি মাছি বসে গেছে কালো কালো ফুলের কুড়ির মতো, নড়ে না চড়ে না। আমাদের ঘরের পশ্চিম গায়ে একটা ক্যাম্বিসের বেড়া ঘেরা ঘর চমৎকার করে সাজানো, মায়ের বসবাস ঘর এটা, সেখানে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি ঠিক স্পষ্ট স্পষ্ট, সেখানকার যা ধরা রয়েছে সব ঠিক ঠিক আজও মনের মধ্যে রয়েছে। এই ঘরটার পূর্ব দিকে দরজার কাছে একেবারে কাঁচের মতো ছিল পিছল কালো বার্নিশ মাখানো বাদামি টেবিল একটা পায়ে দাঁড়িয়ে, টেবিলের কিনারায় সোনালি পাড়, ঠিক মাঝে একটা পাহাড়ার সরোবরের ছবি লেখা। এই টেবিলের নিচে একটা কেমনতর কল ছিল, সেটাকে জোরে টান দিলে টেবিলের উপরটা কাত হয়ে ফেলে দেয় বই কাগজ সেলাইয়ের বাক্স উলবোনার কাঠি ইত্যাদি টুকিটাকি। এই টেবিলটার সামনে থাকে হলদে কাঠের ছোট্ট একখানা চৌকি, ফুলকাটা কার্পেট মোড়া, ঠেলা দিলে সেটা ভাঁজ হয়ে হাত পা গুটিয়ে হঠাৎ চ্যাপটা হয়ে পড়ে যায় মাটিতে। এই ঘরে থাকে কাঠির মতো সরু সরু পা একজোড়া ইটালিয়ান কুকুর, কাঁচের পুতুলের মতো ছোট্ট কুকুর দুটো পাউরুটি বিস্কুট মুরগির ডিম খায় আমার জন্য পড়ে থাকে কৌটের নিচে, খালি ডিমের খোলাটা লুকিয়ে সেটা চিবিয়ে খেয়ে ধরা পড়ে যায়।
হঠাৎ পিঠে পড়ে বেত নীলমাধব ডাক্তার এসে পরীক্ষা করেন আমার হাইড্রোপিবি হয় কি না। মা মাসি পিসি দাসি সবাই চিচি করতে থাকে। বাবা মশাই হুকুম দেন আমাকে মঙ্গলু মেথরের কাছে পাঠিয়ে দিতে। মেথরের সঙ্গে থাকতে হবে শুনে ভয়ে ঘৃণায় লজ্জায় কাঠ হয়ে দাঁড়িয়ে থাকি আমি। শেষে দেয়ালের দিকে এক ঘন্টা মুখ ফিরিয়ে থাকার শাস্তিটা বাবা মশাই দিয়ে চলে যান অন্য ঘরে। তখন কুকুর দুটোকে একদিন কী করে মেরে ফেলা যায় তারই বন্দি আঁটি মেঝেতে পাতা মস্ত গালছে দেখেছে। এই গালছে কণার কথা মনে পড়ে। বড় বড় সবজি পাতা সাদা ধূদ্র ফুল কালো জমির উপরে বোনা কটা কোচ নীল আর সাদা ছিট মোড়া রয়েছে এখানে ওখানে আঁকা বাঁকা করে সাজানো। দুটো কোচ চন্দ্রপুলির গড়ন আর একটি দেখতে যেন তিনটে ব্যাং একসঙ্গে পিঠে পিঠে জোড়া কিন্তু ঝগড়া করে তিন দিকে মুখ ফিরিয়ে বসে আছে। ডবল ব্র্যাকেটের মতো করে কাটা গোলাপি রঙের ছোপ ধরানো মার্বেল পাথরের একটা টেবিল এক কোণে রয়েছে। তার উপরে পাথরে কাটা দুটি পায়রা ফল খেতে নেমেছে। সত্যিকার মতো পাখি ও আপেলের রং দেখে লোভ জাগে মনে। ঘরের পশ্চিম দক্ষিণ কোণে বড় হলদেতে উঠে যাবার পাঁচ ধাপ সিঁড়ি তারই গায়ে অনেক উপরে একটা ব্র্যাকেটে তোলা আছে চৌকো কাছে ঢাকনা দেওয়া গোপাল পালের গড়া লক্ষ্মী আর সরস্বতী ছোটো ছোটো মানুষের মানুষের মতো রং করা কাপড় পরানো দেশি কুমোরের হাতে গড়া এই খেলনা দেবতার কাছেই। দরজার উপরে খাটানো চওড়া গিলটির ফ্রেমে বাঁধানো তেল রং করা বিলিতি একটা মেমের ছবি চোখ তার কালো চুল কটাও নয় একটুও মাথায় একটা রাঙা কান ঢাকা টুপি খয়েরি মকমলের জামা হাতকাটা সাদা ঘাগরা পরনে সে বাঁ হাতে একটা ঝুড়ি নিয়েছে রুমাল ঢাকা চুবড়ির মধ্যে থেকে যেন একটা সত্যিকারের কাঁচের বোতল গলা বার করেছে ডানা থেকে সে মেয়েটা ঠিক যেন সত্যিকার মস্ত একটা কুকুরের পিঠে কুকুর চেয়ে আছে ঝুড়ির দিকে মেয়েটা চেয়ে আছে কুকুরের দিকে একেবারে জল জীয়ন্ত মানুষ আর কুকুর আর মকমল আর ঝুড়ি আর ব্র্যান্ডির বোতল কিছুতেই মনে হতো না সেটা ছবি নয়। মায়ের এই বসবার ঘরের পশ্চিম দিকে বাবা মশাই শোবার ঘরটা নতুন করে সাজানো হচ্ছে তখন মস্তরা চাবি দিয়ে সে ঘরে দরজাটা বন্ধ রয়েছে কিন্তু জানছি সেখানে সাহেব মিস্ত্রি লাল সাদা হলদে কালো নানা রকমের বিলেতি টালি কেটে বসাচ্ছে মেঝেতে ঠুকঠাক খিটখাট ছেনে শব্দ হচ্ছেই সেখানে সারাদিন ঘরটা সেদিন খুললো দুয়ার সেদিন দেখি সেখানে সবকটা জানলার দরজায় মাথায় মাথায় সোনার জাল করা কার্নিশ বসে গেছে আর সেগুলো থেকে ফুলকাটা ফিনফিনে পর্দা জোড়া জোড়া ঝুলছে সবজি আর সোনালি রেশমি পাকানো মোটা দড়ার ফাঁকে লটকানো ঘরজোড়া পালং আয়নার মতো বার্নিশ করা ঘরটার পশ্চিমমুখো জানলাটা খুলে তার ওধারটাতে বানিয়েছে অক্ষয় সাহ ইঞ্জিনিয়ারিং বাবু একটা গাছঘর কাঠ আর টিন আর ঘষা কাঁচের শাঁসি দিয়ে সেখানে দেয়ালগুলো আগাগোড়া গাছের ছালের টুকরো দিয়ে মুড়ে ভাগবত মালি লটকে দিয়েছে সব বিলিতি দামি বরগাছা কোনোটা সাপের ফোনার মতো বাঁকা কোনোটায় লম্বা পাতা দুটো সাপের খোলসের মতো ছিট দেওয়া ডোরা কাটা কিন্তু এর একটা বরগাছাতেও ফল ফুল কিছুই নেই কোনোটাতে বা পাতাও নেই কেবল সোটা আর কাঁটা এই গাছঘরের মাঝে তিন ফুকর দালানের মতো খাঁচা তারের টেবিল তাতে হলদে রঙের একজোড়া কেনেরি পাখি ধরা থাকে শোবার ঘরটা তখনও নিজের সাজ সম্পূর্ণ করেনি ফুলদান ইত্যাদি দিয়ে শুধু সরু পাথরের তাকের সঙ্গে আটা গোল চুল বাঁধার আয়নাখানা মায়ের রয়েছে একটা দিকে এই আয়নাখানাকে ঘিরে মিহি গিলটির পাড় তাতে সবজি আর সাদা মিনকারি দিয়ে নকশা করা জুঁই ফুল আর কচি পাতার এক গাছি গোড়ে মালা আর এরই সামনে স্ফটিক কাটা চৌকোনেটি ফুলকারির মাঝখানে সোলার বোটাতে আটকানো যেন বরফ দিয়ে কুঁচি করা ভুঁই চাপা সোনার নাটি নিয়ে তাকে নিয়ে ঝুঁকে পড়েছে জলের মতো পরিষ্কার আয়নার দিকে চেয়ে ফুল দেখছে ফুলের একখানি ছায়া স্থির হয়ে। ভালো আছেন তো বন্ধুরা? নমস্কার জানাই আপনাদেরকে। এখন পড়ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা আপন কথা থেকে গোড়াতেই যে কথা লেখা আছে মনের কথা সেইখান থেকে শুরু করছি। তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। যে খাতার সঙ্গে ভাব হলো না তার পাতায় ভালো লেখাও চলল না। এই খাতাটা অনেকদিন কাছে কাছে রয়েছে ভাব হয়ে গেল এটার সঙ্গে। ভাব হলো যে মানুষের সঙ্গে কেবল তাকেই বলা চলল নিজের কথা সুখ দুঃখের। আমার ভাব ছোটদের সঙ্গে তাদের দিলে মেই লেখা খাতা আর যারা কিনে নিতে চায় পয়সা দিয়ে আমার জীবন ভরা সুখ দুঃখের কাহিনী এবং সেটা ছাপিয়ে নিজেরাও কিছু সংস্থান করে নিতে চায় তাদের আমি দূর থেকে নমস্কার করে
দিচ্ছি, যারা কেবল শুনতে চায় আপন কথা, থেকে থেকে যারা কাছে এসে বলে গল্প বলো, সেই শিশু জগতে সত্যিকার রাজারানী বাদশা বেগম, তাদেরই জন্য আমার এই লেখা পাতা কখানা। শিশু সাহিত্য সম্রাট যারা এসেছেন এবং আসছেন, তাদের জন্য রইল বাঁহাতে সেলাম, আর ডানাতের কুর্নিশ রইল তাদের জন্য যারা বসে শোনে গল্প রাজা বাদশার মতো। কিন্তু ছেঁড়া মাদুর নয় তো মাটিতে বসে, আর গল্পের মাঝে মাঝে থেকে এস থেকে যারা বকশিশ দিয়ে চলে, একটু হাসি কিংবা একটু কান্না, মানপত্রও না সোনার পদকও নয়, হয় একটু দীর্ঘশ্বাস, নয় একটুখানি ঘুমে ঢোলা চোখের চাউনি, ওই তারা যারা আমার মনে সিংহাসন আলো করে এসে বসে, তাদেরই আদাব দিয়ে বলি গরিব পর্বত সেলামত আপ আগাজ কিসি কিসে কা করতা হুঁ, যেরা কান দিয়ে কর শুনো। ছাপা হবে হয়তো এই বইখানা একদিন, কোনো বেরসি অল্প দামে কিনে নেবে আমার সারা জীবন, খুঁজে খুঁজে পাওয়া যা কিছু সংগ্রহ, এইটে মনে পড়ে যখন তখন হাসি পায়, বলি এ কী হয় কখনো, সব কথা কি কেউ জানতে পারে না, জানাতেই পারে কোনো কালে, অনেক কথা রয়ে যাবে, অনেক রইবে না, এই হবে তার বেশি নয়, একটা শোনা কথা বলি। তখন বাড়িতে প্ল্যানচিট চালিয়ে ভূত নামানো চলছে, দাদামশাইয়ের পার্শ্ব দীননাথ ঘোষাল প্ল্যানচিটে এসে হাজির, বড় জেঠামশাই তাকে শোনা শুরু করলেন পরকালটা এবং পরকালটা বৃত্তান্ত শুনে নিতেছে। প্ল্যানচিটে উত্তর বার হলো, যেতে কথা আমি মরে জেনেছি সে কথা বেঁচে থেকে ফাঁকি দিয়ে জেনে নেবে এ হতেই পারে না, আমি ওই কথা বলি, অনেক ভুগে পাওয়া এসব কাহিনী, কিনতে গেলে ঠকতে হয়, বেচতে গেলে ঠকতে হয়, বলে যাওয়া চলে কেবল তাদেরই কাছে নির্ভয়ে, মনের কথা বেচাকেনা ধার ধারে না, যারা কেউ হামাগুড়ি দিয়ে কেউ কাঠের ঘোড়ায় চড়ে নানাভাবে নানা দিকে আলিবাবার গুহার সন্ধানে, ছোটো ছোটো হাতে ঠেলা দিয়ে যারা কপাট আগলে বসে আছে, যে দৈত্য সেটাকে জাগিয়ে বলে উপুন চিসম অর্থাৎ চশমা খোলো গল্প বলো, যারা থেকে থেকে ছুটে এসে বলে এই নুড়ি ছোঁয়াও দেখবে দাদামশাই লোয়ার গায়ে ধরে যাবে সোনা, কুড়িয়ে পাওয়া পুরনো পিদুম ঘষে ঘষে যারা খইয়ে ফেলে, অথচ ছাড়ে না কিছুতে সাত রাজার ধন মানিকের আশা। পদ্মদাসী, রাতের অন্ধকারের মাঝে দাঁড়িয়ে সারি সারি পল তোলা থাম এরই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমাদের তেতলার উত্তর পূব কোণের ছোটো ঘরটা, এক কোণে চলছে মিটমিটে একটা তেলের সেজ, হিমের ভয়ে লাল খেরুয়ার পুরু পর্দা দিয়ে সম্পূর্ণ মোড়া ঘরের তিনটে জানলাই, ঘরজোড়া উঁচু একখানা খাট, তাতে সবুজ রঙের মোটা দিশি মশারি ফেলা রয়েছে, ঘরে ঢোকবার দরজাটা এত বড় যে তার উপর দিকটাতে বাতির আলো পৌঁছতে পারেনি, এই দরজার এক পাশে একটা লোহার সিন্দুক, আর তারই ঠিক সামনে কোথা থেকে একটা কাঠের খোঁটা অর্থাৎ মেজে পুড়ে হাত টেনে কুটেই থমকে দাঁড়িয়ে গেছে, তো দাঁড়িয়েই আছে, এই খোঁটা ঘরের মধ্যে যার দাঁড়িয়ে থাকার কোনো কারণ ছিল না সেটাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে দেহাত প্রমাণ এক ছেলে, খোঁটার মাথার কাছে এতটুকু কুলিঙ্গুর মতো একটা চৌকো গর্ত, তারই মধ্যে উকি দিয়ে দেখবার ইচ্ছে হচ্ছে কিন্তু নাগাল পাচ্ছে না কুলুঙ্গিটার, আলোর কাছে বসে স্পষ্ট দেখতে পাচ্ছি পদ্মদাসী মস্ত একটার উপর ঝিনুক আর গরম দুধের বাটি নিয়ে দুধ জুড়োতে বসে গেছে, তুলছে আর ঢালছে সে তপ্ত দুধ, দাসির কালো হাত দুধ জুড়োবার ছন্দে উঠছে নামছে উঠছে, চারদিক শুনছেন কেবলে দুধের ধারা পড়া শব্দ শুনছি, আর দাসির কালো হাতের ওঠা পড়ার দিকে চেয়ে একটা কথা ভাবছি, উঁচু খাটে উঠতে পারা যাবে কি না, পর্দার উপরে অনেক দূরে আস্তাবলের ফটকের কাছে নন্দ ফরাসের ঘর, সেখানে নোটো খোঁড়া বেয়ালেতে গদ ধরেছে এক দুই তিন চার, এহেক দুহি তিহিন চার, এক দুই তিন চার জানিয়ে দিলে রাত কত হয়েছে তা, অমনি তাড়াতাড়ি খানিক আধ ঘর ঠান্ডা দুধ কোনো রকমে আমাকে গিলিয়ে খাটের উপর তিনটে বালিশের মাঝখানটায় কাত হয়ে ফেলে মনে মনে একটা ঘুম পাড়ানো ছড়া আওড়ে চললাম আমার দাসী, আর তারই তালে তালে আর কালো হাতে রহে রহে ছোঁয়া ঘুমের তলায় আস্তে আস্তে আমাকে নামিয়ে দিতে থাকলো, একেবারে রাতের অন্ধকারের মতো কালো ছিল আমার দাসী, সে কাছেও সেই ঘুম পাড়াতো কিন্তু অন্ধকারে মিলিয়ে থাকতো, সে দেখতে পেতাম না তাকে, শুধু ছোঁয়া পেতাম থেকে থেকে, কোনো কোনো দিন অনেক রাত্রে জেগে সে বসে চাল ভাজা কটকট চিবত আর তালপাতার পাখা নিয়ে মশা তাড়াতো, শুধু শব্দে জানতে মেটা
আমি জেগে আছি জানলে দাসী চুপি চুপি মশারি তুলে একটুখানি নারকোল নাড়ু অন্ধকারে মুখে গুজে দিত। নিত্য খোরাকের উপরই পাওনা ছিল এই নাড়ু। কাটে উঠবো কেমন করে এই ভয় হচ্ছিল। কাজেই বোধ হচ্ছে উঁচু পালঙ্কে শোয়া সেই আমার প্রথম। জানি না তার আগে কোথায় কোন ঘরে আমাকে নিয়ে শুয়ে দিত, কোন বিছানায় সে। চারিদিকে সবুজ মশারির আবছা ঘেরা মস্ত বিছানাটা ভারী নতুন ঠেকেছিল সেদিন। একটা যেন কোনো দেশে এসেছি, সেখানে বালিশগুলোকে দেখাচ্ছে যেন পাহাড় পর্বত, মশারিরা যেন সবুজ কুয়াশা রাখা আকাশ, যার উপরে এখানে আর মনে করতে হতো না। দেখতে পেতাম চিতপুর রাস্তা থেকে যে সরু গলিটা আমাদের ফটকে সে ঢুকেছে সেটা একেবারে দুর্ণশূন্য। দু নম্বর বাড়ির গায়ে তখনকার মিউনিসিপ্যালিটির দেওয়া একটা মিটমিটে তেলের বাতি জ্বলছে, আর সেই আলো আঁধারে পুরনো শিব মন্দিরটার দরজার সামনে দিয়ে একটা কন্দকাঠা দুই হাত মেলে শিকার খুঁজে খুঁজে চলেছে। কন্দকাটার বাসাটাও সেই সঙ্গে দেখা দিত। একটা মাটির নল বেয়ে দু নম্বর বাড়ির ময়লা জল পড়ে পড়ে খানিকটা দেয়াল সোঁতা আর কালো ঠিক তারই কাছে আধখানা ভাঙা কপার চাপানো আড়াই হাত একটা ফোকরে তার বাস। দিনেও তার অন্ধকার মধ্যে অন্ধকার জমা হয় তাকে। সব ভূতের মধ্যে ভীষণ ছিল এই কন্দকাটা, যার পেটটা থেকে অন্ধকারে হাঁ করে আর ঢোক গেলে, যার চোখ নেই অথচ মস্ত কাঁকড়া দাঁড়ার মতো হাত দুটো, যার পরিষ্কার দেখতে পায় শিকার। আর একটা ভয় আসতো সময় সময়, কিন্তু আসতো সে অকাতর ঘুমের মধ্যে, সে নামতো বিরাট একটা আগুনের ভাঁটার মতো বাড়ির ছাদ পুড়িয়ে আস্তে আস্তে আমার বুকের উপর, যেন আমাকে চেপে মারবে এই ভাব। নামছে তো নামছে এই গোলাটা, আমার দিকে এগিয়ে আসা তার বিরাম নেই। কখনো আসতো সেটা এগিয়ে জ্বলন্ত একটা স্তনের মতো একেবারে আমার মুখের কাছাকাছি, ঝাঁস লাগতো মুখে চোখে, তারপর আস্তে আস্তে উঠে যেত গোলাটা আমাকে ছেড়ে, হাত ছেড়েছে। দেখতেম সকাল হয়েছে, কপাল গরম, জ্বর এসে গেছে আমার। 10 বছর 12 বছর বয়স পর্যন্ত এই উপগ্রহটা জ্বরের অগ্রদূত হয়ে এসে আমায় অসুস্থ করে যেত। উপগ্রহকে ঠেকাবার উপায় ছিল না কোনো, কিন্তু পোতে পোতে আর কন্দকাটার হাত থেকে বাঁচবার উপায় আবিষ্কার করে নিয়েছিলাম। লাল ছালুর লেপ তারই উপরে মোড়া থাকতো পাতলা ওয়ার, আমি তারই মধ্যে এক একদিন লুকিয়ে পড়তাম। এমন যে দাসী সকালে বিছানায় আমায় না দেখে ছেলে কোথাকো বলে শোরগোল বাঁধিয়ে দিত। শেষে বদ্ধদাসীর বদ্ধহস্তের গোটা কয়েক চাপড়কে জাদুকরের থলি থেকে গোলার মতো ছিটকে বাড়তেম আমি সকালের আলোতে। এর প্রথম অংশটায় সকালের লেপের ওয়ারখানা গুটি পোকার খোলসের মতো করে ছেড়ে বার হওয়া, আর রাতে আবার গিয়ে লুকোনো লেপের তলায়, আর তারই সঙ্গে জড়িয়ে বাটি ঝিনুক খাট সিন্ধুক তেলের সেজ পদ্মদাসী, এমনই গোটাকতক জিনিস। আর শীতের রাতের অন্ধকারে কতগুলি ভূতের চেহারা, দিনের বেলাতেও অন্ধকারে ঢিল পেলার মতো কতকগুলো চমকে দেওয়া শব্দ, দরজার করার শব্দ, চাবি গোছার ঝিনঝিন মাত্র আছে আমার কাছে, আর কিছু নেই, কেউ নেই। 1871 খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর দিনে বেলা 12:11 থেকে আরম্ভ করে খানিকটা বয়স পর্যন্ত রূপ রস শব্দ গন্ধ স্পর্শের পুঁজি, এক দাসী একখানি ঘর একটি খাট একটি দুধের বাটি, এমনই গোটা কতক সামান্য জিনিসের মধ্যেই বদ্ধ রয়েছে শোয়া আর খাওয়া, এছাড়া আর কোনো ঘটনার সঙ্গে যোগ নেই আমার। অকস্মাৎ একদিন এক ঘটনার সামনে পড়ে গেলে মেকলা, ঘটনার প্রথম ঢেউয়ের ধাক্কা সেটা, তখন সকাল 1:30 হবে। তিনতলার বড় সিঁড়ির উপর ধাপের কিনারা যেখানটায় খাঁচার গোড়াদের মতো শিক দিয়ে বন্ধ করা, সেইখানটায় দাঁড়িয়ে দেখছি কাঠের সিঁড়ির প্রকাণ্ড প্রকাণ্ড ধাপগুলো একটা চৌকোনা যেন কুয়োকে ঘিরে নেমে গেছে, কোন পাতালে তার ঠিক নেই। এই ধাপে ধাপে গুণ্ডির মাঝে একটা বড় চাতাল, পশ্চিম দিকের একটা খোলা ঘর হয়ে চাতালের উপরটা এসে পড়েছে, চওড়া সাদা আলোর একটিমাত্র টান। এইখানটায় আমার কালোদাসী আর রসো বলে একটা মোটাসোটা ফর্সা চাকরানি কথা কইছে শুনছি। আমি তো তাদের কথা বুঝি নে, কথার মানেও বুঝি নে, কেবল স্বরের ঝোঁক হাত পানাড়া দেখছি, জানছি দাসিতে দাসিতে ঝগড়া বেঁধেছে। খাঁচার পাখির মতো গোড়াদের মধ্য থেকে বাইরে চেয়ে দেখি কি হয়। হঠাৎ দেখলাম আমার দাসী একটা ধাক্কা খেয়ে ঠিকড়ে পড়লো দেয়ালের উপর, আবার তখনই সে ফিরে দাঁড়িয়ে আঁচলটা কোমরে জড়াতে থাকলো। তখন তার কালো কপাল বেয়ে রক্ত পড়ছে, চুলগুনো উস্কো, চেহারার আগে ভীষণ হয়ে উঠেছে, সিঁদুর পরা যেন কালো পাথরের ভৈরবী মূর্তি সে একটি। আমি চিৎকার করে উঠলাম, মারলে আমার দাসীকে মারলে? লোকজন ছুটে এলো, ডাক্তার এলো, একটা ছেঁড়া কাপড়ের সাদা পটি
দাসীর কপালে বেঁধে দিয়ে গেল। কিন্তু আমার মনে জেগে রইল সিঁড়ির ধারে সকালের দেখা রক্তমাখা কালো রূপটাই দাসীর, সেই আমার শেষ দেখা দাসীর সঙ্গে। তারপর থেকে দেখি দাসী কাছে নেই, কিন্তু তার ভাবনা রয়েছে মনে। দেশ থেকে খেলনা নিয়ে ফিরবে দাসী, সিঁড়ির দরজায় বসে বীরভূমের কালার তৈরি একটা কাছিম নিয়ে খেলি, আর রোজই ভাবি দাসী আসবে। কোন গায়ের কোন ঘর ছেড়ে এসেছিল অন্ধকারের মতো কালো আমার পদ্ম দাসী? শুনি সে ভীষণ কালো ছিল, পদ্ম নামটা মোটেই তাকে মানাতো না। সে তার বেমানার নাম নিয়ে এসেছিল এ বাড়িতে, রাগ করে গেছে, গল্প বলেছে, ঝগড়া করেছে, কাজও করেছে, এবং মানুষ করবার বকশিস সোনার বিচেহার আর রক্তের টিপ পরে চলেও গেছে বহুদিন। পৃথিবীর কোনোখানে হয়তো আর কোনো মনে ধরা নেই তার কিছুই, এক আমার কাছে ছাড়া। হয়তো বা তাই আপনার কথা বলতে গিয়ে সেই নিতান্ত পর এবং একান্ত দূর যে তাকেই দেখতে পাচ্ছি, 55 বছরের ওধারে বসে সে ধূর ঢালছে আর তুলছে আমার জন্য। আমার কুষ্টিখানা লিখেছে দেখি বেশ গুছিয়ে, সন তারিখ বছর মাস মিলিয়ে পরে পরে ঘটনাগুলো ধরে দিয়েছে সেখানে গণৎকার। কিন্তু এভাবে জীবনটা তো আমার চললো না লতার পর লতা পারম্পর্য ধরে, কাজেই কুষ্টি অনেকটা ফুলেও গেলে আমাদের সেকালের কালী আছে জিকে দ্বিতীয় বিধাতা পুরুষ বলে স্বীকার করা চলল না। আচমকা যেসব ঘটনার সঙ্গে পরিচয় পড়ে আজও সেই ঘটনা আমি জানি বিধাতার সাঁটে লেখা বলে, যেটা তিনি 6 দিনের দিন সব ছেলেরই একটুখানি মাথার খুলিতে গুণাক করে চেয়েও অপাঠ্য করে লিখে যান। ঘটনা ঘটল তো জানলেম কপালে এইভাবে লেটা লেখা ছিল, একটা বিস্ময় চিহ্ন কালো কালিতে, তার মাথায় লাল কালির একটা টান, এই সাতটুকুর মধ্যেই ধরা গিয়েছিল আমার আর দাসীর আদ্যন্ত ইতিহাস। তারপর হয়তো খানিকটা ফাঁকা মাথার খুলি, তারপর আর একটা অদ্ভুত চিহ্ন, ঘটাকার কি পটাকার কি একটা পাখি, কি একটা বাঁদর, কি একটা গোলাকার, কত কি যে তার শেষ নেই। সে যদি ব্রতে আলপনার মতো বিধাতার জল্পনা কল্পনা জানাতে রইল, জন্ম থেকে আরম্ভ করে প্রথম বিষয়ের চিহ্নটাতে এসে আমার 15 মাস কি 25 মাস কি কয় এতটা বয়স কেটেছিল তা বলতে পারা শক্ত। তবে হঠাৎ অসময় এসে এই চিহ্নটাতে কপাল ঠুকেছিলাম আমি এবং আমার দাসী, এই দুজনেই, এটা ঠিক। সাইক্লোন, এটা জানি তখন দিন আছে রাত আছে আর তারা দুজনে একসঙ্গে আসে না আমাদের তিনতলায়। এও জেনেছি বাতাস একজন ঠান্ডা একজন গরম, কিন্তু তাদের দুজনের কারো একটা করে ছাতা নেই গোল পাতার, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ওদের গা। এও জেনে নিয়েছি যে একটা একটা সময় অনেকজন রোদ বাইরে থেকে ঘরে এসে জানলাগুলোর কাছে একটা মাদুর বিছিয়ে রোদ পোয়াতে বসে যায়। কোনো দিন বা রোদ একজন হঠাৎ আসে খোলা জানলা দিয়ে সকালেই তক্তপোষের কোণে বসে থাকে সে। মানুষ বিছানা ছেড়ে গেলে তাড়াতাড়ি সে রোদটা গড়িয়ে নেয় বালিশে তোষকে চাদরে আমার খাটেই, তারপর চট করে রোদ ধরা পড়ার ভয় বিছানা ছেড়ে দেয়াল বেয়ে উপরে উঠে পড়ে কড়ি কাঠে। ছাতের কাছেই আলসের কোণে দুটো নীল পায়রা থাকে জানি, আলো হলেই তারা দুজনে পড়া মুখস্থ করে, পাক পাখো মেজ দি সেজ দি, কোড়ে আঙুল বলে খাবো, আংটির আঙুল বলে কোথায় পাবো, মাঝের আঙুল বলে ধার করো গে, আর একটা আঙুল যার নাম তর্জনী তা জানি নে কিন্তু সে বলে জানি শুধবো কি, সে বুড়ো আঙুল বলে লবণাঙ্কা কি সেটা দেখতে লঙ্কার মতো আর খেতে ঝাল না মিষ্টি তা জানি নে, চেঁচিয়ে কথা বলাটা বলে মজা পাই। বন্ধ করকরির একটু ফাঁক পেয়ে জানি রাত আসে, এক একদিন সাদা প্রজাপতির মতো এক ফোঁটা আলো, মাথার বালিশে ডানা বন্ধ করে ঘুমোয় সে, হাত চাপা দিলে হাতের তলা থেকে হাতের উপরে উপরে চলাচলি করে, এমন চটুল এমন ছোটো যে বালিশ চাপা দিলেও ধরে রাখা যায় না, বালিশের উপরে চট করে উঠে আসে, চিত হয়ে তার উপর শুয়ে পড়ি তো দেখি পিঠ ফুঁড়ে এসে বসেছে আমারই নাকের ডগায়, উপুর হয়ে চেপে পড়লে মুশকিল বাঁধে তার, ধরা পড়ে যায় একেবারে, ওইটা নিশ্চয়ই করে জেনেছি তখন। পড়তে শেখার আগেই, দেখতে শুনতে চলতে বলতে শেখার আগেও ছেলেমেয়েদের গ্রহ নক্ষত্র জল স্থল জন্তু জানোয়ার আকাশ বাতাস গাছপালা দেশ বিদেশের কথা বেশ করে জানিয়ে দেওয়ার জন্য বইগুলো তখন ছিলই না, বই লিখিয়েও ছিল না হয়তো, কাজেই খানিক জানি তখন নিজে নিজে দেখে কতক ঠেকে কতক শুনে কতক ভেবে ভেবেও বা কতক, আমি দিচ্ছি পরীক্ষা তখন আমারই কাছে, কাজেই পাস হয়ে চলেছি জানাশোনার পরীক্ষাতে। আমাদের শান্তিনিকেতনের জগদানন্দবাবুর পোকামাকড় বই কোথায় তখন, কিন্তু মাকড়সার জালশুদ্ধ মাকড়সাকে আমি দেখে নিয়েছি আর জেনে ফেলেছি যে মাকড় মরে
গেলে বা বকর হয়ে খাটের তলায় কম্বল বনে রাতের বেলা। মাছের কথা পড়া দূরে থাক, মাছ খাবারই উপায় নেই তখন, কাঁটা বেছে দিল। কিন্তু এরা জেনেছি যে ইলিশ মাছের পেটে এক থলিতে থাকে একটু সতীর কয়লা, অন্য থলি কটাতে থাকে ঘোড়ার খুর বা মনের পৈতে, টিকটিকির লেজ, এমন সব নানা খারাপ জিনিস যা মাছ কোটার বেলায় বার করে না ফেললে খাবার পরে মাছটা মুশকিল বাধায় পেটে গিয়ে। জেনেছি সব রুই মাছগুলোই ভেতরে ভেতরে একটা করে ভুঁই পটকা লুকিয়ে রাখে, জলে থাকে বলে পটকাগুলো ফাটাতে পারে না, ডাঙায় এলেই তারা মরে যায় বলে পটকাও ফাটাতে পারে না নিজেরা, সেজন্য মাছের দুঃখ থাকে। আর এই জন্যেই মাছ কোটার বেলায় আগেভাগে পটকাটা মাটিতে ফাটিয়ে দিতে হয়, নাহলে মাছ রাগ করে ভাজা হতে চায় না, দুঃখে পড়ে নয়তো গলায় গিয়ে কাঁঠা বেঁধায় হঠাৎ। কালো জামের বিচি পেটে গেলেই সর্বনাশ, মাথা ফুড়ে মস্ত জাম গাছ বেরিয়ে পড়ে, আর কাক এসে চোখ দুটোকে কালো জাম ভেবে ঠুকরে খায়। জোনা কি শেয়ালও খুঁজতে বিদুমের কাছে এলো, তো জানি লক্ষণ খারাপ। তখন তারা না স্মরণ করলে ঘরের দোষ কিছুতেই কাটে না। বটতলার ছাপা হাজার জিনিস বইখানার চেয়েও মজার একখানা বই, তারই পাণ্ডুলিপির মাল মশলা সংগ্রহ করে চলেছে বয়সটা আমার তখন। বড় হয়ে ছাপাবার মতলবে কিংবা শর্ট হ্যান্ড রিপোর্টের মতো ছাঁটক করে ছাঁটে টুকে নিচ্ছে সব কথা, এ মনেই হয় না। আজও যেমন বোধ করি যা কিছু সবই এরা আমাকে আপনা হতে দেখে এসেছে, দেখা দিচ্ছে ধরা দিচ্ছে এসে, এরা খেলতে আসার মতো এসেছে, নিজে থেকে তাদের খুঁজতে যাচ্ছি নে, নিজের ইচ্ছা মতো তারাই এসে চোখে পড়ছে আমার, যথাবি রুচি রূপ দেখিয়ে পালিয়ে যাচ্ছে খেলুড়ের মতো খেলা শেষে। সে 50 বছর আগে তখনও তেমনই বোধ হতো, দেখছি না আমি কিন্তু দেখা দিচ্ছে আমাকে সবাই, আর এই করেই জেনে চলেছি তাদের নির্ভুলভাবে। রোদ বাতাস ঘরবাড়ি ফুল পাতা পাখি এরা সবই, তখন কি ভুল বোঝাতেই চলল, অথবা সড়কটা লুকিয়ে মন ভোলানো বেশি এসে সত্যি পরিচয় ধরে দিয়ে গেল আমাকে, তা ঠিক করে কে বলে দেয়। এ বাড়িটা তখন আমায় জানিয়েছে মাত্র তেতলা, সে তেতলার নিচে যে আরেকটা তলা আছে দোতলা বলে তা যাকে, এবং তারও নিচে একতলা বলে একটা তলও আছে, একথা জানতেই দেয়নি বাড়িটা, কিন্তু সে জলে না হাওয়ায় ভাসছে এমিচে কথাটাও বলেনি বাড়িটা। অসত্য রূপটাও তো দেখা যায়নি, আপন খানিকটা রেখেছিল বাড়ির আড়ালে, খানিকটা দেখতে দিয়েছিল তাও এমন একটি চমৎকার দেখা এবং না দেখার মধ্যে দিয়ে, যে তেমন করে সারা বাড়ির ছবি ধরে কিংবা ইঞ্জিনিয়ারের প্ল্যান ধরে অথবা আজকের দিনে সারা বাড়িখানা ঘুরে ঘুরে দেখাও সম্ভব হয় না। আজকের দেখা এই বাড়ি সে একটা স্বতন্ত্র বাড়ি বলে থাকে, যেটা সত্যিই আমাকে দেখা দেয়নি, কিন্তু সেদিনে সেই একতলা দোতলা নেই এমন যে তিনতলা সে এখনও তেমনই রয়েছে আমার কাছে। নিজে থেকে জানাশোনা দেখাও পরিচয় করে নেওয়া আমার ধাতে সয় না, কেউ এসে দেখা দিয়ে জানান দিলে তো হলো ভালো ভাব, কেউ কিছু দিয়ে গেল তো পেয়ে গেলাম, পুড়ে পাওয়ার আদর বেশি আমার কাছে, পুড়িয়ে পাওয়ার নুড়ির মূল্য আমার কাছে আছে, কিন্তু পেটে খেটে পাওয়া পাঠার মুড়ির ডান দিকে টান নেই আমার। হঠাৎ খাটুনি জুটে গেলে মজা পাই, কিন্তু হঠাৎ সত্যি হঠাৎ হওয়া চাই, না হলে নকল হঠাৎ কোনোদিনই মজা দেয় না, দেয়নিও আমাকে। আমি যদি সাহেব হতেম তো অবিবাহিতই থাকতে হতো, কোর্টশিপটা আমার দ্বারা হতোই না। দাসিটা চলে গেল, তার যে টুকু ধরে দেবার ছিল হো দিয়ে হঠাৎ, এমনি হঠাৎ একদিন উত্তর পূর্ব কোণের ঘরটাও যা কিছু দেখবার ছিল দেখিয়ে যেন সরে গেল আমার কাছ থেকে। মনে আছে এক অবস্থায় শীত গ্রীষ্ম বর্ষা কিছুই নেই আমার কাছে, সেই সময়টাতে ছোটো ঘরে হঠাৎ একদিন সকালে জেগেই দেখলাম লেপের মধ্যে থাকতে থাকতে কোন এক সময় শীতকাল গিয়ে গরমকাল এলো, আজ সকালে আমার কপালটায় ঘাম দিয়েছে, আজই দাসি বিছানার তলায় লেপটিকে তাড়িয়ে দেবে, আজ রাতে খোলা জানলায় দেখা যাবে নীল আকাশ, আর থেকে থেকে তারা আর আমাকে একটা সাদা জামার উপরে আর একটা সুতোর কাপড়ে ঠিক তেমনই জামা পরে নিতে হবে না, সকাল থেকে মোজা পায়ে দিয়েও কর্মভোগে মুগ্ধ হবে না জেনে ফেললেম হঠাৎ। সেই ছেলেবেলা থেকে আজ পর্যন্ত না জানা থেকে জানার সীমান্তে পৌঁছানোর বেলা একটা কোনো নির্দিষ্ট ধারা ধরে অঙ্কের যোগ বিয়োগ ভাগ ফলটার মতো এসে গেল জগৎ সংসারে যা কিছু তা হলো না তো আমার বেলায়, কিংবা ঘটা করে তার আগে থাকতে জানান দিয়ে ঘটল সমস্ত ঘটনা তাও নয়। হঠাৎ এসে বললে তারা বিস্ময়ের পর বিস্ময় জাগিয়ে, আমি এসে গেছি, ঠিক যেমন ছবি এসে বলে আজও হঠাৎ আমি এসে গেলেম, এঁকে নাও চটপট, যেমন লেখা বলে হয়ে গেছি তৈরি, চালিয়ে চলো কলম, চমকি দেবী বলে নিশ্চয়ই জানি কেউ আছেন, আর কাজেই তার গোড়া থেকেই চমক ভাঙিয়ে দেওয়া, দেখার পুঁজিয়া জানার সম্বল তিল তিল খুঁটে ভরে তুলতে হতো, দেরি লাগতো যদি চমকটি না থাকতেন, সঙ্গে দাসিরা ছেড়ে যাবার পরেও
কিন্ডারগার্ডেন স্কুলের ছাত্রের মতোই স্ট্রে স্টেপ বাই স্টেপ পড়তে পড়তে চলতে দিলেন না দেবী আমাকে। হঠাৎ না পড়া দিয়ে শুরু করলেন শিক্ষা তিনি। বাড়ির অলিগুলি আপন সব পর চেনা হয়ে গেছে, বাড়ির বাইরেটাকেও জেনে নিয়েছি। কাকের বুলি কোকিলের ডাক ভিন্নতা জানিয়ে দিয়েছে আপনাদের। গরু গাদাতে মানুষে বানরে ঘোড়াতে আর ঘোড়ার গাড়ির মিল তা অমিল কোনোভাবে বুঝে গিয়েছি। বাড়ির চাকর চাকরানি তাদেরই কি কাজ কার মনিব কে বা সবই জানা হয়ে গেছে, বুঝেও নিয়েছি আমি এ বাড়ির একজন। কিন্তু কী নাম আমার সেটা বলার বেলায় হাঁ করে থাকি বোকার মতো। অথচ থামককে বলি থামি, ছাদকে ছাদ বলে ভুল করি নে, ছাতা বলে ভুল করি নে, পুকুরকে জানি পুকুর, আর তার জালে পড়লে হাবুডুবু খেয়ে মরতে হয় তাও জানি। চলি চলি পা নেই, বড়ো বড়ো সিঁড়ির চার পাঁচ ধাপ লাফিয়ে পড়ি। জেনেছি কাঁচা পেয়ারা লুন দিয়ে খেতে লাগে ভালো, ডাক্তারের রেড মিক্সচার চিংড়ি মাছের ঘি নয় কিন্তু বিস্বাদ বিশ্রী জিনিস। দুধের স্বর ভালোবাসি কিন্তু উদাসীরা কেউ সেটাতে এক একদিন ভাগ বসায় তো ধরে ফেলি। কেবল একটা কথা থেকে ভুলতে পারিনি আমি ছোট ছেলে, অনেকদিন লাগছে বড় হতে। গোপদারি উঠতে ইচ্ছে মতো নির্ভয়, পুকুরের এপার ওপার করতে, চৌতলার ছাতে উঠে ঘুড়ি ওড়াতে এবং তামাক খেতে বৃষ্টিতে ভিজতে। বাড়ির চাকরগুলো স্বাধীনভাবে রোদ পোহায়, বৃষ্টিতে ভেজে ঝালবাজা খায়, পুকুরে নামে ওঠে, তামুক খায়, ফটকের বাইরে চলে যায় গোল পাতা ছাতা ঘাড়ে হাঁটতে হাঁটতে। এসবই কেবলই মনে পড়ায়, বড় হয়নি, ছোটই আছি, বুঝি বা এমনিই থাকবো চিরদিন তেতলায় ধরা। সে সময় সেই বহুকাল আগের একটা ঝড় পাঠালেন আমাকে দেখতে চমকি দেবী। ঝড়টা এসেছিল রাতের বেলায়, এটুকুনি মনে আছে, তাছাড়া ঝড় আসার পূর্বের ঘটনা, ঘন কটা বজ্রবিদ্যুৎ বৃষ্টি উপন্ধ ঘর অন্ধকার কি আলো কিছুই মনে নেই। ঘুমিয়ে পড়েছি তখন আলো তেতলায় উঠলো, তেতলার ঝড় কেবলই শব্দ, কেবলই শব্দ, বাতাস ডাকে দরজা পড়ে, সিঁড়িতে ছুটোছুটি বায়ের শব্দ ওঠে, দাসী চাকরতে হঠাৎ দেখেও ফেললেম চিনেও ফেললেম দুই পিসিমা, দুই পিসে মশাই, বাবা মশাই আর মাকে যেন প্রথম সেইবার। তিনতলা এ ঘর ও ঘর সে ঘর সব কটা ঘরে যেন ছুটোছুটি করে এসে একসঙ্গে একবার আমাকে দেখা দিয়েই পালিয়ে গেল। এরপরেই দেখছি বড় সিঁড়ির মাঝে একেবারে চৌতলার ছাদ থেকে মোটা এক গাছা শিকলে বাঁধা লোহার গির্জার চূড়োর মতো সেকালে পুরনো লণ্ঠনটাকে নিয়ে শিকল শুদ্ধ ভীষণ দোলা দিচ্ছে ঝড়। নন্দ ফরাস আমাদের লণ্ঠনটাকেই ভালোবাসে, সে সরু এক কাঁচা সনের দ্বারা দিয়ে কোনো রকমের শিকল সমেত লণ্ঠনটাকে টেনে বেঁধে ফেলতে যাচ্ছে সিঁড়ির কাঠরায়। তুফানে পড়লে বজ্রাকে যেভাবে মারি মাঝি চার ডাঙায় আটকে ফেলতে ঠিক তেমনই তার ভাবটা। কোনো দিন এর আগে জানিয়েছিল শিকলি লণ্ঠন সিঁড়ি ও ফরাস আপন আপন কথা আমাকে, তাই একটুও মনে নেই। কিন্তু এটা বেশ মনে আছে, সেই প্রথম গিয়ে পড়লেন দোতলায় বৈঠকখানার মাঝে ঘরটাতে, কে যে আমাকে নামিয়ে আনলে, হাত ধরে টেনে হিঁচড়ে আনলে কিংবা কোলে করে নামিয়ে আনলে তা মনে নেই। এবার মাঝের ঘরটা মনে আছে, সেখানে সারি সারি বিছানা কোচ টেবিল সরিয়ে মাদুরির উপর পেতে দিতে ব্যস্ত দাসীরা, হলদে রঙের বড় বড় কাঠের দরজা সারি সারি সব কটাই বন্ধ হয়ে গেছে, ঘরে বাতাস আসতে পারছে না, চাকরানিগুলো দুধের বাটি জলের ঘটি পানের বাটা পিতলের ডাবর ঝনঝন করে ফেলে ফেলে মজা করছে ঘরের কোণে। এরই মাঝে মা দূরে বসে দেখছি মাথার উপরে সাদা কাপড়ের গোলাপ মোড়া একটার পর একটা বড় ঝাড়, দেয়ালে দেয়ালে দেয়ালগিরি, ছোট বড় সব অয়েল পেন্টিং বাড়ির লোকের, জানছি ঝড় যেন একটা কি জানোয়ার গর্জন করে ফিরছে বন্ধ বাড়ির চারিদিকে। দরজাগুলো ধাক্কা দিয়ে কেবলই পাচ্ছাচ্ছে ঘরে ঢোকবার, এমন সময় হুকুম হলো ছেলেদের শুয়ে দেবার। দক্ষিণ জোয়ারে মায়ের কাছে সেদিন মেঝেতে পাতা শক্ত বিছানায় মুড়ি দিয়ে শুয়ে নিলেম, কিন্তু ঘুমিয়ে গেলেম না, বিছানায় রাত পর্যন্ত শুনতে থাকলেম বাতাস ডাকছে বৃষ্টি পড়ছে আর দুই পিসি বান্দকতা খেয়ে বলা বলি করছেন। এমনি আর একটা আসছিলেন ঝড়ের কথা, সেই রাতে একটা ইংরেজিতে কথা জানলেম সাইক্লোন, ঝড়ের দেখ ধাক্কায় যেন বাড়ির অনেকখানি বাড়ির মানুষদের অনেকখানি, সেই সঙ্গে ঝড়ই বা কী সাইক্লোনই বা কাকে বলে জানা হয়ে গেল। এক রাত্রিরে যেন মনে হলো অনেকখানি বড় হয়ে গেছি, জেনেও ফেলেছি অনেকটা ঘরকে বাইরে কেউ। উত্তরের ঘর বাড়ির দক্ষিণ জুড়ে ফুলবাগান পুকুর গাছপালা মেয়েদের বেড়া ঘেরা সবুজ চক্কর, সেদিকে প্রকৃতির সৌন্দর্য সুষমা ও কল্পনা, চাঁদ ওঠে সেদিকে সূর্য ওঠে সেদিকে মস্ত বট গাছের আড়াল দিয়ে, পুকুর জালে দিন রাত পড়ে আলো ছায় মাখা, দুপুরে ওরে প্রজাপতি ঝোপে ডাকে ঘুঘু আর কাঠঠোকরা থেকে থেকে, ময়ূর বেড়ায় পাখনা মেলিয়ে রাজহংস দেয় সাঁতার, ফুয়ারাতে জল ছোটে সকাল বিকেল, সারস ধরে নাচ বাতলার দিনে ঝড় বাতাসে নারকেল গাছের শাড়ি দোলকায়, গরমের দিনে দুপুরে চিল স্থির ডানা মেলিয়ে ভেসে ঝিম সুরে ডাক দিয়ে, ঘুরে ঘুরে ক্রমেই উঠে ওপরে
পায়রা থেকে থেকে ঝাঁক পেতে বাড়ির ছাতে উড়ে বেড়ায় বেড়ায়। কা কুড়িয়ে নেয় শুকনো ডাল মাটি থেকে গাছের আগায়। সন্ধ্যায় ওঠে নীল আকাশের তারা। রাতে ডাকে পাপিয়া, কত দূর থেকে কোকিল তার জবাব দেয় পিউ পিউ কিউ কিউ। আবার শিয়ালও ডাকে রাতে, ব্যাঙও বলে বর্ষায়, বেজিও বেরোয়, বিড়ালও বেরোয় থেকে থেকে শিকার সন্ধানে। একটা একটা নেড়ি কুত্ত, সেও ফাঁক বুঝে হঠাৎ ঢুকে বাগানে, চারিদিকে দেখে নিয়ে চট করে সরেও পড়ে রবাউত গোছের ভাব দেখিয়ে। কিন্তু তখন বাড়ির সেই রমণীর দিকটাতে নেমে যাওয়ার আমার বয়স হয়নি, উঁকি দেবার অবস্থাও হয়নি। ওদিকটা ছিল সেকালের নিয়মে বারবারই সামিল। অন্দরে যারা থাকতো তারা তেতলার টানা বারান্দার বদ্ধ ঝিলমিল দিয়ে ওখান ওদিককার একটু আওয়াজ মাত্র পেতে পারতো। কী ছেলে, কী মেয়ে, কী দাসী, কী বউ, কী গিন্নিমানি, সকলের পক্ষেই এই ছিল ব্যবস্থা। বেশি রাত নড়ে দক্ষিণে ঝিলমিল দেওয়া জানলা কটা পুরোপুরি খোলা ছিল তখন দৈদস্তুর। ওই দিকটা বন্ধ রাখার প্রথা হয়ে গিয়েছিল কতকটা দায় পড়েও। এবাড়িটা বৈঠকখানা হিসেবে প্রস্তুত করা, এটাকে আমাদের বসতবাড়ি হিসেবে করে নিতে এখানে ওখানে নানা পর্দা দিতে হয়েছে, না হলে ঘরের আবরু থাকে না। বৈঠকখানায় বাস করতে হবে ছেলে মেয়ে ছেলে নিয়ে, সেটা একটা দুর্ভাবনা জাগিনে ছিল নিশ্চয়ই। তাই কতকগুলো পর্দা ঝিলমিল চলাফেরার নিয়ম দিয়ে বাড়ির কতক অংশ পুরনো বাড়ি ছেড়ে উঠে আসার সঙ্গে সঙ্গেই অন্দর হিসেবে দেয়াল ঝিলমিল ইত্যাদি ঘিরে দিয়ে নিতে হয়েছিল, আবরুর জন্য বটে, বাসঘরের অকুলনের জন্যও বটে। এবং সেই পর্দা দেওয়াল ইত্যাদি ওঠার সঙ্গে সঙ্গে কতগুলি জানলা বন্ধ, দরজা বন্ধ নিয়মে সৃষ্টি হয়ে গিয়েছিলো আপনা হতেই। যখন আমি হয়েছি তখন বন্ধ থাকতো দক্ষিণে ঝিলমিল তিনতলার, ভোর হতে রাত ১০টা নিয়ম মতো। দক্ষিণ বারান্দা তিন হাত পাঁচিল, তার উপরে রেমো সবুজ রং মাখানো টানা ঝিলমিল বন্ধ। আর আমি তখন মোটে দুই হাত খাড়াই কিনা সন্দেহ। ড্রপসিনের সবুজ পর্দার উপরে কী আছে জানার জন্য এমন একটা কৌতূহল থাকে, তেমনই বাড়ির মনোরম অংশটাকে দেখবার জন্য একটা কৌতূহল ছিল কিনা জানা ছিল না। কিন্তু উত্তর দিকটাতেই টানছে এখন মন, যেদিকটাতে জীবন বিচিত্র হয়ে দেখা দেয় খিড়কির ফাঁকে ফাঁকে এই খড়করি দেওয়া বাইরের জগতের খিড়কি। এদিকে সকাল বিকেল যখন তখন বাড়ির সাধারণ দিক থেকে চলতাম, অষ্টপ্রহর কিছু না কিছু হচ্ছে সেখানে, চলছে বলছে উঠছে বসছে, কত চরিত্রের কত ঢঙের কত সাজের মানুষ, গাড়ি ঘোড়া কত কী তার ঠিক নেই। মানুষ জন্তু এক কাজকর্ম এখানে সবই এক একটা চরিত্র নিয়ে অবিশ্রান্ত চলন্ত ছবির মতো চোখের উপরে এসে পড়তো একটার ঘাড়ে আর একটা। সব ছবিগুলো নিজেতে নিজে সম্পূর্ণ, ছেদ নেই ভেদ নেই, টানা চলেছে চোখের সামনে দৃশ্যে একটা অপুরন্ত স্রোত, ঘটনার বিচিত্র অশান্ত লীলা। উত্তরে সাড়ে সাড়ে তিনটে জানলার তলাতে দেড় ফুট করে উঁচু সার দেওয়া, সেইখানে বসে খড়খড়ি টেনে দেখি পুরোপুরি একখানা ছবির মতো চোখ পড়তো না। বাড়ি ঘর গাছের নিচে একটা ময়লা সবুজ টান, তারপর আবার ছবি, ছাগল মুরগি হাঁস খাটিয়া বিচালির গাদা, খানিকটা চাকার আঁচড় কাটা রাস্তা, তারপর আবার সবুজ টান। এমনি করে এক করে খড় একটা খড়কড়ির ফাঁকে আর একটা করে কাঠের পাটা, এরই উপর সব ছবি ও না ছবিকে দুভাগ করে একটা সরু দাঁড়ি, খবরের কাগজে দুটো কলমের মাঝে রেখার মতোই সোজা, যেটা টানলে হয় ছবি, চাপলে হয় বন্ধ ছবি দেখা। বাড়ির উত্তরের আঙিনাটায় একটা গোল চক্কর ছিল তখন, এখন উঠোনে মস্ত লালবাড়ি উঠে গেছে। এই চক্করের পূব পাশে আর একটা আধা গোল গাছের চক্কর, পশ্চিম পাশে আর একটা চৌকোনা পাঁচিল ঘেরা বাগান, এই কটা গিয়ে আস্তা বল নবতখানা গাড়িখানা, তিনটে বড় বড় বাদাম আর অনেক কালের পুরনো তেঁতুল গাছ একটা। এই গাছ কটার ফাঁকে ফাঁকে টানা উঁচু নুচু সব পাকা বাড়ির ছাত আর চিলে কোটা, সরু সরু কাঠের থাম দেওয়া ঝুঁকে পড়া বারান্দা দেওয়া রামচাঁদ মুখুজ্জের সাবেক বাড়ি, গড়া দিয়ে আটা ছোটো ছোটো জানলা, ইটবার করা ছাতের পাঁচিল আর দেয়াল। উত্তরের এইটুকুনির মধ্যে ধরা তখন বাইরের দৃশ্য জগৎটি আমার, বাকি দিকগুলো শোনা আর কল্পনার মধ্যে ছিল। বই জগতের খিড়কি দিয়ে উঁকি দিয়ে দেখার মতো ছবিগুলো, মানুষ মুরগি হাঁস গাড়ি ঘোড়া সহিষ কোচম্যান শিরু মেত নন্দপরাশ গোবিন্দ খোঁড়া বুড়ো জমাদার বিস্তি মুটে উড়ে বেহারা গোমস্তা মুহুরি চৌকিদার ডাক পেয়াদা সবাইকে নিয়ে একটা মস্ত যাত্রা চলেছে এই উত্তরের আঙিনাটায়। সকাল থেকেই ঘুমের ঘড়ি না পড়া পর্যন্ত কত কী মজার মজার ঘটনা ঘটে চলেছে দেখতে এই দিকটাতে। কতক সুরকি রাস্তায় কতক দেখতাম গোল চাকলি।